হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোম এর 21 নম্বর সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। অন্যান্য দিনের মতো না, অন্যান্য মঙ্গলবার এবং শুক্রবারের মতো আরো একবার আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো অন্যান্য দিনের মতো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো বলে চিন্তা করেছি সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক যেটা নিয়ে আমাদের সবারই কম বেশি অনেক টেনশন থাকে। সেটা আমরা এইচএসসি এর কথা বলি কিংবা অ্যাডমিশন টেস্টের কথা বলি। অ্যাডমিশন টেস্টের কথা বললে প্রত্যেক বছর বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিটে ভোকাবুলারির পর সবচেয়ে বেশি যে টপিকটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে প্রিপোজিশন। আবার আমি যদি ইন্টারমিডিয়েটের কথা বলি, ইন্টারমিডিয়েটে আমাদের 2 নম্বরে যে কোয়েশ্চেনটা আসে আর্টিকেলের ঠিক পরে সেটাই হচ্ছে প্রিপোজিশন। সো আমরা ইন্টারমিডিয়েটের কথা বলি কিংবা আমাদের অ্যাডমিশন টেস্টের কথা বলি, দুইখানেই প্রিপোজিশন আমাদের যথেষ্ট মাথা ব্যথার একটা কারণ এবং আমরা এটা নিয়ে অনেক টেন্স থাকি, অনেক বদার থাকি যে কি করব কি করব। অনেক ক্ষেত্রেই আমরা মিলাইতে পারি না ঠিকঠাক মতো। সো আমরা যে সমস্ত কাজকর্ম নর্মালি করি সেটা হচ্ছে সবগুলোকে টু বসায় দিয়ে আসি, নাহলে সবগুলোর ইন বসায় দিয়ে আসি, নাহলে ইন আর টু একদম মানে ছক্কার গুটির মতো লুডু খেলে যে ছক্কা 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 চার উঠছে, আচ্ছা চার মানে টু টু বসাই দিই, এইসব কাজ টাজ করি। সো আজকে আমরা যেটা চেষ্টা করবো যে জিনিসগুলোকে সিস্টেমেটিক্যালি কিভাবে আনসার করা যায় সেটা বুঝার। সো অবভিয়াসলি প্রিপোজিশন একটা অনেক ভাস্ট টপিক, প্রিপোজিশন অনেক 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 বড় একটা টপিক। সময়ের জন্য আলাদা প্রিপোজিশন আছে, স্থানের জন্য আলাদা প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে আমাদের আলাদা একটা চ্যাপ্টারও আছে, অবস্থানের জন্য আবার আলাদা প্রিপোজিশন থাকে। সো অনেক পার্সপেক্টিভ থেকে অনেক ধরনের প্রিপোজিশন বেসিক্যালি ব্যবহার করা যায়। সো আজকে আমরা একটা স্পেসিফিক জায়গা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, একটা স্পেসিফিক পার্ট শেষ করার চেষ্টা করবো। তো আজকে আমাদের অবজেক্টিভ থাকবে যে একটা সময়ের ক্ষেত্রে বা একটা সময়ের ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করতে পারি বা কোন সিচুয়েশনে কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করা উচিত সেই জিনিসটা আইডেন্টিফাই করার এবং সেই জিনিসটা বোঝার। তো আমরা আশা করব আজকে টপিকটা শেষ করার পর বা আজকের ক্লাসটা শেষ করার পর আমরা যেন মোটামুটি সময় সুযোগ ক্ষেত্রে ঠিকঠাক মতো প্রিপোজিশন ব্যবহার করতে পারি সেটা যেন আমরা অ্যাটলিস্ট নিশ্চিত করতে পারি। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, অনেকেই লিখতেছে শেয়ার ডান। সো তোমাদের একবার মনে করাই দিই, শেয়ার ডানের যুগ শেষ, আমরা এখন আর শেয়ার ডান করবো না। আমরা যেটা করব মানে শেয়ার দিব ঠিক আছে, বাট শেয়ার ডান কমেন্টে লিখবো না। আমরা যেটা করব যে শেয়ার দিব, দেন সেই শেয়ারের একটা স্ক্রিনশট তুলবো, সেই স্ক্রিনশটটা আমাদের লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর যে পেজ আছে সেই পেজে ইনবক্স করে দিবে। তুমি যদি তোমার শেয়ার করার স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করে দাও তাহলে আমরা ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে আজকের ক্লাসের স্লাইডটি তোমাদের পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সো অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো, তাহলে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো দ্রুত কমেন্টে জানাও তোমরা কোন কোন কলেজ থেকে যুক্ত হয়েছো। সো আমরাও বেশি কালক্ষেপণ না করে দ্রুতই আমাদের আজকের যে পড়ালেখা এবং আজকের যে অনুশীলন সেটাতে চলে যাব। একজন লেখছো আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ব্রো, ওয়ালাইকুম সালাম স্কুল, হোয়াটসঅ্যাপ, ওকে আপ, ইটস ফ্যান আপ দেয়ার, সো ইটস ফ্যান আপ দেয়ার। সো আর তেমন কিছু বলার নাই, কমেন্ট দেখতে পাচ্ছি, শেয়ার ডান শেয়ার ডান লিখছো অনেকে, শেয়ার ডানের ক্ষেত্রে কি করতে হবে বলে দিয়েছি। অনেক কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এমনকি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের অনেককেও আমি এখানে দেখতে পাচ্ছি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বলতে আসলে সেকেন্ড ইয়ারে উঠে গেছে ওরা এখন, তোমরা ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট না তখন থার্ড ইয়ারে আসো। তো সে যাই হোক, অনেক আগে এটা কথা বললাম, আজকে আমাদের যে মেইন টপিক সেই টপিকে আমরা চলে যাবো এখনই। সো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই টপিক নিয়ে আলোচনা করার জন্য লাস্ট ইংলিশ সেশনের মতো আজকেও আমাদের আমার সাথে আসছেন সুমন ভাইয়া। সো ইনশাল্লাহ আমি আর সুমন ভাইয়া মিলে নেক্সট 1 ঘন্টায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রিপোজিশন টপিক নিয়ে যেই সমস্যাগুলো আছে তার কিছুটাও সমাধান করার, ইনশাল্লাহ আমরা সেই সমাধান করতে পারবো এবং আশা করতেছি যে তোমরা আমাদের সাথে থাকবে পুরোটা সময়। সো আর বেশি কথা না বাড়াই আমি সরাসরি চলে যাচ্ছি সুমন ভাইয়ের কাছে। তারপরে আমরা হচ্ছে স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই উইল সি ইউ অন নেক্সট ফ্রাইডে, আই উইল সি ইউ নেক্সট ফ্রাইডে। প্রথম কোশ্চেন আছে হচ্ছে অন নেক্সট ফ্রাইডে, আর দ্বিতীয়টা আছে হচ্ছে শুধু নেক্সট ফ্রাইডে। এখানে কি অন হবে নাকি হবে না, কনফিউশন। প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করবো আমি সুমন ভুঁইয়া, লুমিনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি ইংরেজি ডিরেক্টর। গত ক্লাসে আমরা ফাইট করেছিলাম, গত ক্লাসে আমরা হচ্ছে ভোকাবুলারি নিয়ে খেলেছিলাম, আজকে আমরা খেলবো হচ্ছে প্রিপোজিশন নিয়ে, কিভাবে প্রিপোজিশন ইজিলি শেখা যায় আমরা হচ্ছে সেই পার্টটাকে আজকে দেখবো। সো আমরা হচ্ছে কালকে ফোন না করে যদি হচ্ছে আমরা সরাসরি আমাদের আলোচনাতে পড়াশোনায় চলে যাই। সো তানভীর, লেট আস স্টার্ট দ্য গেম। হ্যাঁ ভাই, গেম স্টার্ট করার আগে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ইন্টারেস্টিং অবজারভেশন, সমানে অপশন এ আসতেছে আনসার। সো দেখা যাক, আমাদের তো ক্লাস এখনো শুরু হয়নি, সো ক্লাসটা শেষ করার পরেও আমরা কি এটাতে এ আনসার দেই নাকি বি আনসার দেই সেটা দেখা যাবে। সো আমরা পড়ালেখায় চলে যাচ্ছি, আজকে আমাদের আলোচনার টপিক প্রিপোজিশন, টাইম রিলেটেড প্রিপোজিশন। তো শুন ভাই, ওকে,
সো তানভীর আমরা হচ্ছে প্রিপজিশন বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে টাইম রিলেটেড হতে পারে, হতে পারে অবস্থানের পূর্বে হতে পারে, কমিউনিকেশন ডিভাইসের পূর্বে হতে পারে, ট্রান্সপোর্টেশনের পূর্বে হতে পারে, হাজার 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 অনেক অনেক আলোচনা আছে। সো আমরা আজকে যে স্পেসিফিক টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিপজিশন টাইম রিলেটেড, মানে হচ্ছে এটা হতে পারে ঘড়ির কাঁটা, হতে পারে হচ্ছে মর্নিং, ইভিনিং, আফটারনুন, হতে পারে ডে, হতে পারে ডে থেকে অনেক বড় কিছু। তো এই যে টাইম রিলেটেড আলোচনা, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমরা যদি তানভীর হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, আমরা হচ্ছে দেখতে পাবো টাইম রিলেটেড কিছু, যেমন এটা প্রথমে আমাদের আলোচনাটা হচ্ছে ডে এবং ডেট। আচ্ছা, আজকে ডে হচ্ছে ফ্রাইডে এবং ডেট হচ্ছে 24 জুলাই। সো একদিন আমরা ডে বলি আর ডেট বলি, এটা হচ্ছে একদিন। সো একদিনের পূর্বে আমরা প্রিপজিশন ব্যবহার করব হচ্ছে অন। আমরা কি ব্যবহার করব একদিনের পূর্বে? অন ব্যবহার করব। সো ডে এবং ডেট হচ্ছে একদিন, একদিনের পূর্বে আমরা ব্যবহার করব হচ্ছে অন। সো আমরা হচ্ছে প্রথম এক্সাম্পলটা যদি দেখি, এটা হচ্ছে আই উইল রিং ইউ অন টুইজডে। সো টুইজডে হচ্ছে একটা দিন, এর পূর্বে আমরা ব্যবহার করব হচ্ছে অন। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, আমরা এখানে দেখবো হচ্ছে মাই বার্থডে ইজ অন মার্চ 21st। এখানে হচ্ছে অনেকে মার্চ দেখে অ্যান্সার করে ফেলবে, আসলে এটা মার্চ 21st, মানে হচ্ছে মার্চ মাসের 21 তারিখ। এটা আসলে মার্চ না, এটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখ, ঠিক আছে? সো মাই বার্থডে ইজ অন মার্চ 21st, মার্চ মাসের 21 তারিখের দিন। সো এর পূর্বে হচ্ছে প্রিপজিশন অন ব্যবহৃত হবে। আমরা যদি 3 নম্বর এক্সাম্পল যাই, সেখানে আছে দে অলওয়েজ মিট অন February 14th। সো February 14th, এটা কিন্তু আসলে ফেব্রুয়ারি মাস নয়, এটা হচ্ছে February 14th একটা স্পেসিফিক একটা দিন। সো আমরা যেটা বলছি ডে এবং ডেট, একদিন একদিন একটা তারিখের পূর্বে ব্যবহার করবো হচ্ছে আমরা অন। ওকে, আমরা হচ্ছে তানভীর এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া ডে এর পূর্বে হচ্ছে অন ব্যবহৃত হবে, ডে থেকে বড় কিছু হলে তাহলে কি ব্যবহৃত হবে? আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমরা সেখানে দেখতে পাবো হচ্ছে ডে থেকে অনেক বড় কিছু যেগুলো আছে। সো ডে থেকে বড় কিছু হতে পারে কি কি, আমরা যদি একটু বলি, ডে থেকে বড় হতে পারে সপ্তাহ, হতে পারে মাস, হতে পারে এটা হচ্ছে বছর, হতে পারে এটা হচ্ছে স্প্রিং, হতে পারে অটাম, হতে পারে উইন্টার, হতে পারে এটা ডিকেড, হতে পারে সেঞ্চুরি, হতে পারে ডে থেকে যত কিছু বড় আছে আমরা তার পূর্বে ব্যবহার করবো হচ্ছে কি? ইন ব্যবহার করবো। ওকে, আমরা যদি প্রথম এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে আমরা এক্সাম্পল প্রথম দেখতে পাবো আই ওয়াজ বর্ন ইন মার্চ। সো মার্চ মাস হচ্ছে একদিন থেকে বড়, একদিন থেকে যত কিছু বড় তার পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আমি রিপিট করতেছি, একদিন থেকে যত কিছু বড় তার পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। সো মার্চ হচ্ছে 30 দিন, এটা একদিন না, একদিন থেকে অনেক বড়, তো আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে বাংলাদেশ ইজ বিউটিফুল ইন স্প্রিং। স্প্রিং হচ্ছে বসন্তকাল, সো এটা কিন্তু একদিন না, এটা কিন্তু দিন থেকে অনেক বড়। সো দিন থেকে যত কিছু বড় আমরা ব্যবহার করবো হচ্ছে প্রিপজিশন ইন, তো ইন স্প্রিং। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো হি ডাইড ইন 1616, এটাও কিন্তু 1616 সালে, এটা কিন্তু 365 দিন, একদিন নয়। তো একদিন থেকে যত কিছু বড় আমরা ব্যবহার করব ইন। তো আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে আওয়ার হাউস ওয়াজ বিল্ট ইন দ্য 15th century, 15th century, এটাও কিন্তু সেঞ্চুরি, মানে তো অনেক অনেক দিন। সো এখানে একদিন থেকে অনেক বড়, একদিন থেকে যত কিছু বড় তার পূর্বে ব্যবহার করবো হচ্ছে ইন, আর একদিন হলে ব্যবহার করবো হচ্ছে অন। আমি আবার বলছি, একদিন হলে অন, একটা তারিখ হলে অন, একদিন এক তারিখ থেকে যত কিছু বড় তার পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। ওকে, এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আসলে আপনি দিন দিনের কথা বললেন, দিনের থেকে বড় কিছু বললেন, দিন থেকে ছোট কিছু যদি হয় তখন আমরা কি ব্যবহার করব? আমরা এখন চলে যাবো হচ্ছে দিন থেকে ছোট ছোট যে পার্ট গুলো। তো আমি যদি হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, আমরা সেখানে দেখতে পাবো হচ্ছে দিনের যে ছোট ছোট পার্ট আছে, দিনের ছোট পার্ট গুলিকে আমি যদি হচ্ছে ভাগ করে এভাবে মর্নিং, ইভিনিং, আফটারনুন, আমরা তানভীর আমরা যদি পরবর্তী স্লাইডে যাই সেখানে দেখতে পাবো। হ্যাঁ ভাই, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা যদি একটু দেখি, একটা ছেলে কোশ্চেন করেছিল ইনামুল হক, যে ভাইয়া মাস থাকলেও কি অন হবে কিনা? আই থিংক ও উত্তর পেয়ে গেছে ওটা, স্টিল যদি ভাই আপনি আরেকবার বলতেন। আচ্ছা, আমি কথাটা বলছিলাম যে একদিন থেকে যত কিছু বড় অ্যান্সার হবে ইন, মাস মানে তো ভাই 30 দিন, একদিন না, একদিন থেকে বড়, একদিন থেকে যদি বড় হয় আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। ওকে, আচ্ছা তানভীর, আমরা হচ্ছে দিন পড়লাম, আমরা হচ্ছে দিন থেকে বড় কিছু পড়লাম, আমরা যদি হচ্ছে দিন থেকে ছোট কিছু পড়ি, আমি যদি হচ্ছে দিনটাকে 3 ভাগে ভাগ করি এভাবে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এটা কিন্তু আসলে দিন না, দিন থেকে ছোট। সো দিনের বিভিন্ন যে পার্টগুলো আছে, দিন থেকে ছোট হচ্ছে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই পার্টগুলির পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে ইন। ওকে, আমি আবার বলছি, মর্নিং, ইভিনিং, আফটারনুন, দিন থেকে ছোট, এই ছোট ছোট পার্টগুলির পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে ইন। সো আমরা যদি এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে আই ওয়ার্ক বেস্ট ইন দ্য মর্নিং, মর্নিং হচ্ছে দিন থেকে ছোট, দিনের একটা পার্ট, সো অ্যান্সার হচ্ছে ইন দ্য মর্নিং। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো সেম সেন্টেন্স, উই ইউজুয়ালি গো আউট ইন দ্য ইভিনিং, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই শব্দগুলির পূর্বে আমরা ব্যবহার
দিনের বিভিন্ন পার্ট, দিন থেকে ছোট, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই শব্দগুলির পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, মর্নিং থেকে আরো ছোট হতে পারে? হ্যাঁ, মর্নিং থেকে আরো ছোট হতে পারে, এমন হতে পারে সকাল ছটা, হতে পারে সকাল সাতটা, হতে পারে বিকাল 4:15, হতে পারে বিকাল 5টা। এই যে ছোট ছোট ঘড়ির কাঁটা, এটা যে মর্নিং, ইভিনিং, আফটারনুন থেকে যে আরেকটু ছোট, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলির পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাট। তার মধ্যে আমরা যদি হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে ক্লক টাইম এবং মিল টাইম, মানে ঘড়ির কাঁটা এবং খাবারের সময়, এগুলো তো হচ্ছে একটু ছোট টাইম মর্নিং এর তুলনায়। আর মর্নিং যদি আমরা বলি, উদাহরণস্বরূপ সকাল 6টা থেকে 11টা যদি আমরা মর্নিং বলি, 12টা পর্যন্ত আমরা মর্নিং বলি, আমরা তো আসলে মর্নিং এ সারাদিনে হচ্ছে মিল খাই না। তো এই যে ছোট ছোট যে পার্ট, এই যে ক্লক টাইম এবং মিল টাইম, এই ক্লক টাইম এবং মিল টাইমের যে পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাট। তাহলে আমরা যদি প্রথমত প্রথম এক্সাম্পলে যাই তানবি, সেখানে আমরা দেখবো হচ্ছে আই ইউজুয়ালি গেট আপ এট 6 o'clock। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে মর্নিং এর একটা পার্ট হচ্ছে 6 o'clock। সো মর্নিং থেকে ছোট যে বিষয়টা, সেটা হচ্ছে 6 o'clock, অথবা সেটাকে আমরা বলতে পারছি ঘড়ির কাঁটা, অথবা খাবারের সময় যেটাই বলি ঘড়ির কাঁটা, খাবারের সময়ের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রিপোজিশন এট। তারপরে আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো আই উইল মিট ইউ এট 4:15 AM। ওকে, এখানে ঘড়ি কাটা আছে, ঘড়ি কাটা হচ্ছে 4:15, এর পূর্বে হচ্ছে আমরা অ্যাট ব্যবহার করব। আমি তোমাদেরকে আগেও বলেছি ঘড়ি কাটা এবং খাবারের সময় খুবই ছোট ছোট টাইম, মর্নিং, ইভিনিং, আফটারনুন তুলনায়। তো এর পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাট। ফোন মি অ্যাট লাঞ্চ টাইম, তাহলে লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, যে কোনো খাবার টাইমের পূর্বে হচ্ছে আমরা অ্যাট ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ এই পড়াশোনাগুলো করলাম, এই পড়াশোনাগুলো একটু রিভাইজ করি, কারণ আমরা হচ্ছে একটু পরে হচ্ছে আমরা কুইক কুইজে যাবো। আর কুইজে তুমি হচ্ছে অ্যান্সার গুলো ভালোভাবে পড়তে চাও, তুমি হচ্ছে এই পুরোটা বিষয়কে আরেকবার দেখে নাও। ওকে, আমি যদি প্রথম থেকে বলি, যে এইভাবে যদি বলি কথাটা, যে একদিন হলে অ্যান্সার কি হবে? অন। একদিন থেকে বড় হলে কি হবে? ইন। একদিন থেকে একটু ছোট, মর্নিং, ইভিনিং, আফটারনুন, অ্যান্সার হলে কি হবে? তার থেকে আরেকটু ছোট অ্যান্সার হলে কি হবে? ঘড়ির কাঁটা অথবা খাবারের সময়, সেখানে হবে অ্যাট। সো আমরা যদি একটা এটাকে একটা সিকুয়েন্স অনুসারে সাজাই, তার মধ্যে আমরা যদি হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, সেখানে আমরা দেখতে পারবো হচ্ছে আমি যদি একেবারে ছোট থেকে যাই, ধীরে ধীরে যদি আমি ছোট থেকে যাই, প্রথমত আমি বলবো হচ্ছে ছোট থেকে যদি আমরা তানভীর যাই, একেবারে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাট। অ্যাট মানে কোনটা? ঘড়ির কাঁটা এবং খাবারের সময়। ওকে, ঘড়ির কাঁটা এবং খাবারের সময়ের তুলনায় আমরা যদি আরেকটু বড় হতে যাই, সেখানে আমরা দেখবো হচ্ছে মর্নিং, ইভিনিং, আফটারনুন, যার পূর্বে আমরা ইন ব্যবহার করি। ওকে, তাহলে প্রথমত ঘড়ি কাঁটা এবং খাবারের সময় অ্যাট, তার পরবর্তী মর্নিং, ইভিনিং, আফটারনুন, আরেকটু বড় সময় ইন। ওকে, মর্নিং, ইভিনিং, আফটারনুন বড় নাকি ডেটা বড়? ডেফিনেটলি ডে বড়। আমরা ডের ক্ষেত্রে অ্যান্সার করবো হচ্ছে অন। তাহলে ঘড়ি কাঁটা এবং খাবারের সময় অ্যাট, তারপরে মর্নিং, ইভিনিং, আফটারনুন, ইন, তার থেকে একটু বড় সময় ডে এবং ডেট, অন। এখন ডে এবং ডেট থেকে যত কিছু বড়, এটা হতে পারে উইক হতে পারে, মান্থ হতে পারে, এটা হতে পারে ডিকেড হতে পারে, সেঞ্চুরি হতে পারে, ইয়ার হতে পারে, যা কিছু হোক, ইন অন থেকে যত কিছু বড়, মানে ডে এবং ডেট থেকে যত কিছু বড়, আমরা অ্যান্সার করবো হচ্ছে কি? ইন অ্যান্সার করবো। ওকে, সো আমরা হচ্ছে সিকোয়েন্সটা যদি হচ্ছে একবার সবাই, সিকোয়েন্সটা হচ্ছে প্রথমত ঘড়ি কাঁটা এবং খাবারের সময় অ্যাট, মর্নিং, ইভিনিং, আফটারনুন, একটু বড় সময় কিন্তু ইন, তার থেকে আরেকটু বড় ডে এবং ডেট, কি হবে অ্যান্সার? অন। তার থেকে আরেকটু বড় যত কিছু আছে, অ্যান্সার কি হবে? ইন হবে। সো সিকোয়েন্সটা ইন কিন্তু দুইবার খেয়াল রাখতে হবে কিন্তু। সো অ্যান্সার আমাদের সিকোয়েন্সটা হচ্ছে অ্যাট, ইন, অন এবং ইন। সো তানভীর, আশা করছি এই বিষয়টা বোঝানো গেল, এবং ছাত্রছাত্রীরা আমি আশা করছি যে তারা হচ্ছে প্রতিদিনের মতো, প্রতিবারের মতো, মঙ্গলবার এবং শুক্রবারের মতো তারা হচ্ছে ওয়েটিং এ আছে যে কখন ভাইয়ারা হচ্ছে কুইক কুইজ দিবে, কখন তানভীর ভাইয়া আমাদেরকে কুইক কুইজ দিবে, এবং কখন আমরা চালো চালো অ্যান্সার করব। সো তানভীর, ইট ইজ ইউর টাইম। হ্যাঁ ভাই, আমরা কুইজে এখনই যাবো। কুইজে যাওয়ার আগে যদি আমি একটু কমেন্ট বক্সের দিকে তাকাই, তাহলে আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সাইমা আক্তার অর্পা জিজ্ঞাসা করছে, ভাইয়া যদি বলি আই ওয়াজ বর্ন -February 22 তাহলে কি হবে? আচ্ছা ভাইয়া, February 22 মানে কি? ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। তাহলে কি আমি একটা দিনের কথা বলতেছি না? তাহলে কিছুক্ষণ আগেই তো সুমন ভাই পড়ালেন যে যখন আমরা একটা দিনের কথা বলি, তখন আমরা আসলে কি বসাই? আমরা বসাই হচ্ছে অন। সো আমার এখানে কি বসা উচিত? অন বসানো উচিত। সিম্পল অ্যান্সার। আরেকজন জিজ্ঞাসা করছে, মান্থ আর ইয়ার যদি পরপর থাকে, তাহলে কি মান্থের আগে অন আর ইয়ারের আগে ইন হবে? হ্যাঁ, আসলে ও কি বুঝাইতে চাইছে আমি ও বুঝি নাই ঠিক। আপনি কি বুঝতে পারছেন? আমি আমি বুঝতে পারছি তানভীর। আমি বিষয়টা একটু বলি, সে বলতে চাইছে এরকম যে মিস্টার তানভীর আহমেদ ওয়াজ বর্ন অন মার্চ, ইন মার্চ, অথবা অন
ব্যাক করার তোমাদের কোশ্চেনে। সো যেহেতু অনেক কথাবার্তা হলো, আমরা অনেক কিছু বললাম, একজন লেখছে স্যার আবার বলেন একটু, তুমি যদি একটু বলতে যে কি আরেকবার বলবো তাহলে একটু হেল্প হইতো, নাহলে আমরা তো অবশ্যই আবার শুরু থেকে শুরু করব না। তো যাই হোক, তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তুমি আমাদেরকে জানাও, আমরা বলার চেষ্টা করব। সো অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা কুইজে চলে যাই। কুইজ চলে আসতেছে স্ক্রিনে। সো স্ক্রিনে তোমরা এখন একটা কুইজ দেখতে পাচ্ছ, মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর। সো চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ইন, অন, অ্যাট এবং বাই। সো যারা যারা আসি আমরা কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে ফেলি, দ্রুত আনসার করার চেষ্টা করি, দেখি তো তোমরা পারো কিনা। ফার্স্ট ফার্স্ট এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখন আমরা দেখতে চাই যে তোমরা কতটা এফিশিয়েন্টলি জিনিসটা আনসার করতে পারো। সো আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই দেখতেছি একজন এ বলছে, মোহাম্মদ রামিম বলেছে এ, কামরুল হাসান বলেছে বি, শাওন লিখেছে ইন, সঞ্জিতা সামি লিখেছে বি, প্রিয়া লিখেছে ইন, জিসান লিখেছে অন, কান্তাবা লিখেছে এ, মায়েশা তাবাসু অনেকগুলো এ লিখেছে। যারা যারা ভাইয়া এ লিখছো খুব ভালো কাজ করছো। নদী লিখেছে এ, নুসরাত লীনা লিখেছে এ, আচ্ছা অপু লিখেছে ইন। সো আমরা বেসিক্যালি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কমেন্টই আমরা দেখতে পাচ্ছি যেটা ভাই সেটা হচ্ছে অপশন এ আনসার করেছে, দুই একজন অপশন বিও আনসার করেছে। আমি আসলে বুঝতে পারতেছি না যে ওরা অপশন বি কি কারণে আনসার করলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। সো তোমরা যারা যারা অপশন এ আনসার করেছো তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। যারা অপশন বি আনসার দিয়েছো তাদের জন্য একটু বলি, আমরা যেন বললাম যদি একদিন নিয়ে আমরা কথা বলি, একদিন, তাহলে আমরা বসাবো অন, যখনই একদিনের চেয়ে বড় হয়ে যাবে তখন আমরা কি বসাবো ইন। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে লেখা আছে নভেম্বর। আচ্ছা ভাই তোমাদের কি মনে হচ্ছে নভেম্বর মাসে একদিন? যদি তোমাদের মনে হয় থাকে নভেম্বর মাসে একদিন তাইলেই ভাই তুমি কেবল অন দিতে পারো, নাহলে আসলে অন দেওয়ার আমি পার্সোনালি কোনো রিজন দেখতেছি না। আবার বলতেছি ভাই যদি তোমাদের কোনো কনফিউশন থাকে ভালোভাবে খেয়াল করো, যদি একদিন, যখনই আমরা একদিন নিয়ে কথা বলবো তখন আনসার হবে অন, যখনই আমরা একদিনের বেশি কথা বলবো তখন জিনিসটা হয়ে যাবে কি ইন। তাহলে খেয়াল করে দেখি, নভেম্বর মাসে তো একদিন নাই, নভেম্বর মাসে 30টা দিন আছে। যেহেতু নভেম্বর মাসে একের চেয়ে বেশি দিন আছে, একটা মাসে একের চেয়ে বেশি দিন থাকে, সেহেতু আমি অন আনসার করতে পারবো না, রাদার আমার কারেক্ট আনসার হবে কোনটা, অপশন এ, হুইচ ইজ ইন। সো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি মোটামুটি। সো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য রিচড দ্য এয়ারপোর্ট ড্যাশ 11 o'clock। আবার চারটা অপশন আছে, ইন, অন, অ্যাট, বাই। সো ফার্স্ট ফার্স্ট আনসার করে ফেলি, অনেক দ্রুত দ্রুত আনসার করবো, চালু চালু আনসার করবো এবং চালু চালু শেয়ার করব। শেয়ার করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজ যেটা আছে লুমিনাস এডুকেশনের পেজ সেখানে ইনবক্স করে দিব, তাহলে আমরা স্লাইডটি পেয়ে যাব ইনশাআল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে। সো অনেক আনসার দেখতে পাচ্ছি, এখানে সি এর আধিক্য দেখা যাচ্ছে। আশা করতেছি ভাই তোমরা উল্টাপাল্টা কিছু আনসার করবে না। সো মোটামুটি অনেকগুলো সি দেখতে পাচ্ছি, তানভীর আহমেদ লিখেছে সি, অতুল সমদ্দার লিখেছে সি, মালিহা লিজা, নুসরত সামন্ত, নুসরত লিখেছে সি, মালিহা লিজা এ লিখেছে, কেন লিখছে জানি না তো। তারপরে স্বর্ণা জাহান লিখেছে অপশন সি, খালিদ রিদওয়ান তারিক লিখেছে অপশন সি, শেখ মোহাম্মদ ফারহান লিখেছে অপশন সি। সো অনেকের কাছ থেকে আমরা অপশন সি দেখতে পাচ্ছি, যে সবাই চালু চালু সি আনসার করতেছে, সেহেতু আমরা এটাতে সময় কেমন করবো না, আমরা দ্রুত আনসারটা দেখে নেবো। আনসারটা হচ্ছে অপশন সি, ইউ গাইস আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিছুক্ষণ আগে সুমন ভাই তোমাদের পড়িয়েছিলেন, সেটা হচ্ছে যখনই আমরা ক্লক টাইম এবং মিল টাইম নিয়ে আলোচনা করি তখন আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করবো, আমরা ব্যবহার করবো হচ্ছে প্রিপোজিশন অ্যাট। তাহলে আমরা যদি এখানে কোয়েশ্চেনটা খেয়াল করি, কোয়েশ্চেনে লেখা আছে 11 o'clock। 11 o'clock মানে যেন কি, 11 o'clock মানে হচ্ছে 11টা, মানে কি ঘড়ির কাঁটায় 11টা বাজে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার সময় বোঝাচ্ছে অর্থাৎ ক্লক টাইম বোঝাচ্ছে, তাহলে আমরা অবশ্যই কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, আমরা ব্যবহার করব প্রিপোজিশন অ্যাট। সেই কারণে আমার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন সি। ওকে ভেরি গুড, পরের কোশ্চেনে চলে যাই, নতুন কোশ্চেন চলে আসছে স্ক্রিনে,
দ্রুত আনসার করে ফেলি। একদম কমেন্ট বক্সে লিখছো ভাই কোয়েশ্চেন দেখার আগেই তো অনেকে কমেন্ট করছে বিকজটা কি, বিকজটা কি না লেখা উচিত ছিল, ব্যাপারটা কি, হোয়াট এভার, আনসারটা আমি দিয়ে দিচ্ছি। আনসারটা হচ্ছে ভাই তোমার নেট কানেকশন একটু স্লো, সো তোমার স্ক্রিনে আসার আগেই যাদের নেট কানেকশন ফাস্ট তারা আসলে কোয়েশ্চেনটা দেখে ফেলে, সো এই কারণে তারা তখন থেকেই আনসার দেওয়া শুরু করে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে এরকম হয় যে তোমার নেট কানেকশনে স্ক্রিনটা আসার আগেই মানে কোয়েশ্চেনটা আসার আগেই অনেকে আনসার দিয়ে দিচ্ছে। সো আই থিঙ্ক তোমার আনসারটা আমি দিতে পারছি। সো অনেকেই এটার আনসার দিতেছো, অনেকে এটার আনসার দিচ্ছ ইন 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 ইনই বেশিরভাগ দেখা যাচ্ছে, দু একজন অন লিখছো, আবার যারা অন লিখছো তোমাদের তো ভাই পিটি দিতে হবে, বাট ইনেরই বেশি আধিক্য দেখা যাচ্ছে। নুসরাত হাসান চুল লিখেছে অপশন এ, সাজিদুর রহমান প্রিয়া লিখেছে অপশন এ, মহিন আবেদ লিখেছে অপশন এ, নাইম হাসান লিখেছে অপশন এ, সবাই মোটামুটি অপশন এ লিখছে অর্থাৎ ইন লিখতেছে। তো সবাই যেহেতু ইন লিখছে তাহলে আমরা এখানে আর সময় ক্ষেপণ করবো না, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ ইন। সো সেম জিনিস আগের বারের মতোই, কোয়েশ্চনটা কি ছিল, ইট হ্যাপেন ড্যাশ দ্য উইক, দা উইক, উইক মানে কি সপ্তাহ, সপ্তাহ মানে কি সাত দিন, সাত দিন অবশ্যই, একদিন নাকি একদিনের বেশি, অবশ্যই কি একদিনের বেশি না, যেহেতু সপ্তাহ একদিনের চেয়ে বেশি তাহলে আমি অবশ্যই কোনটা আনসার করব, আমি আনসার করব হচ্ছে অপশন এ। সো আমার কারেক্ট আনসারটা হচ্ছে অপশন এ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। সময় ক্ষেপণ করব না, পরবর্তী কোয়েশ্চনে চলে যাব, নতুন কোয়েশ্চেন। এবার খেয়াল করে দেখি, এবার কিন্তু আসলে দুইটা গ্যাপ, তাহলে খেয়াল করে দেখি দুইটা গ্যাপ, সো ভুল করার পসিবিলিটিও বেড়ে গেছে। সো ঠান্ডা মাথায় পড়ব, বোঝার চেষ্টা করব কি হচ্ছে এন্ড দেন আনসার করব। সো চালু চলো আনসার করে ফেলি। এখন দেখা যাচ্ছে অন্যান্য কোয়েশ্চেনে যেরকম গুলির গতিতে আনসার আসছে সেরকম গুলিটুলি দেখা যাচ্ছে না, মোটামুটি সবাই একটু টাইম নিচ্ছে। সো মোহাম্মদ রামিম লিখে ফেলেছে অপশন বি, কামরুল হাসান লিখে ফেলেছে অপশন বি, সৃজন বিশ্বাস লিখেছে অন ইন, ফারহান ফাহিম আক্তার লিখেছে অপশন বি, মৈত্রী হালদার লিখেছে অপশন এ। কি ভাই তুমি কি এ দাগাতে দাগাতে এর মুড়েই আসো এখনো, কোয়েশ্চনটা পড়ো। আচ্ছা মায়ামি ঘোষ লিখেছে অপশন বি, রাফিদ রাফিন ফাদ লিখেছে অপশন বি, এস এফ করবি লিখেছে অপশন বি, নুসরত জাহান জারা লিখেছে অপশন বি, পলক লিখেছে অপশন বি, শিয়াম রানা লিখেছে অপশন বি। তো আমি অনেকগুলো অপশন বি দেখতে পাচ্ছি, তো যেহেতু অনেকগুলো অপশন বি দেখতে পাচ্ছি তাহলে মানে আমার মনে হচ্ছে তোমরা বুঝে গিয়েছো আনসারটা। তো যেহেতু আনসারটা বুঝে গেছো তাহলে আর সময় ক্ষেপণ করার কিছু নেই, আমরা আনসারটা দেখে নিচ্ছি স্ক্রিনে, কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। যদি হালকা করে এটা নিয়ে কথা বলি তাহলে একটু খেয়াল করে শুনি, 15 আগস্ট, 15 আগস্ট মানে 15 আগস্ট। আচ্ছা 15 আগস্ট কি একদিন না, কখনো কি এমন হয় যে এক বছরে 4-5টা 15 আগস্ট আছে, তা তো হয় না, অবশ্যই এক বছরে একটাই 15 আগস্ট থাকে, 15 আগস্ট একটা দিন। যেহেতু 15 আগস্ট একটা দিন তাহলে একদিনের সামনে যেন আমরা কি বসাই, অন বসাই, এই কারণে 15 আগস্টের সামনে কি বসবে, 15 আগস্টের সামনে বসবে অন। 15 আগস্টের পরে যদি আমরা তাকাই এরপরে লেখা আছে 1975। আচ্ছা 1975 এটাকে একটা বছরকে বোঝাচ্ছে না, এটাকে একটা সালকে বুঝাচ্ছে না, তো একটা সালে তো বেসিক্যালি একদিন থাকে না, রাদার 365 দিন থাকে, অর্থাৎ একদিনের চেয়ে বড়। যেহেতু একটা সাল বা একটা বছর একদিনের চেয়ে বড়, যেহেতু 1975 সালটা একদিনের চেয়ে বড়, সেহেতু এখানে আর অন বসবে না, এখানে কি বসবে, ইন। তাহলে 15 আগস্ট একদিন হওয়ার কারণে বসেছে অন, আর 1975 যেহেতু একদিনের চেয়ে বেশি সেহেতু এখানে কি বসেছে, ইন। তো আমার আনসারটা কি হচ্ছে, আমার আনসারটা হচ্ছে অন 15 আগস্ট in 1975. So I think বুঝাতে পেরেছি মোটামুটি। তোমরা কমেন্টেও অনেকে লিখেছো, মঈনউদ্দিন আহমেদ লিখেছে যে একদিনের জন্য অন, সালের জন্য ইন, ভেরি গুড। আচ্ছা আরেকজন নুসুম মজুমদার লিখেছে অন তারিখের আগে, ইন ইয়ারের আগে, ভেরি নাইস। তো তোমরা যেহেতু মোটামুটি সবাই বুঝতে পেরেছো তাহলে এটা তো আর সময় যাপন করবো না, পরবর্তীতে চলে যাবো। পরবর্তীতে আমরা লিখতে পারছি নাইট নিয়ে অনেক কথাবার্তা লেখা আছে, নাইট নিয়ে আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, তাহলে নাইটের কি সমস্যা, নাইটের আগে আবার কেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বসতেছে। তো চলো আমরা সুমন ভাইয়ের কাছে চলে যাই, নাইটের যে ঝামেলাটা আছে নাইটের ঝামেলাটা সলভ করার চেষ্টা করি। তো সুমন ভাই, ওকে তানভীর, প্রিপোজিশন রিলেটেড যে হচ্ছে নাইট রিলেটেড যে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে এখানে আমরা তিনটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, অ্যাট, ইন, অন। সো প্রথমত যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে আই ক্যানট স্লিপ অ্যাট নাইট, এটা হচ্ছে সাধারণত যে কোনো রাতের কথা বলা হয়েছে, যে আমি রাতের বেলা ঘুমাতে পারি না, এটা হচ্ছে সাধারণত যে কোনো রাতের কথা বলা হচ্ছে, আই ক্যানট স্লিপ অ্যাট নাইট, এটা হচ্ছে সাধারণত। দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে আই ওক আপ ইন দ্য নাইট, ইন দ্য নাইট এর মিনিং হচ্ছে এখানে মধ্যরাতে, মধ্যরাতে বোঝালে আমরা সেখানে ইন ব্যবহার করি। এক এবং দুইয়ের মধ্যে এটা হচ্ছে এভাবে খেয়াল রাখা যায়, এক নম্বরে কিন্তু আর্টিকেল দিন ইন দ্য নাইট আছে, সো আমরা যদি এইভাবে বলি ইন থাকলে দা হবে, দা থাকলে ইন হবে, এটা এইভাবে খেয়াল রাখা যায়। এক নম্বরটা হচ্ছে আই ক্যানট স্লিপ এট নাইট, এটা হচ্ছে সাধারণত যে কোনো রাতের কথা বলা হয়েছে, আর দুই নম্বর হচ্ছে ইন দ্য নাইট, ইন দ্য নাইট হচ্ছে মধ্যরাতে, এখানে যদি আমরা কেউ নাও বুঝি দা থাকলে ইন দিব, ইন থাকলে দা দিব, এটা হচ্ছে আমরা বুঝতে পারি, তবে অর্থ ভিন্ন হবে। এক নম্বরটা হচ্ছে যে কোনো রাতে, আমি রাতের বেলা সত্যি ঘুমাতে পারি না, ইভেন তানভীর রাতের বেলা ঘুমায় না, আই ওক ইন দ্য নাইট, এটা হচ্ছে আমি মধ্যরাতে
ঘুম থেকে জেগে উঠেছিলাম ইন দ্য নাইট মানে মধ্যরাতে, এখানে মধ্যরাতে বললে ইন দ্য নাইট বলবো, ইন থাকলে না হবে, তা থাকলে ইন হবে। তিন নম্বরটা খুবই খুবই চমৎকার, খুবই ভালো একটা উদাহরণ এটা। ইট হ্যাপেন্ড অন মানডে নাইট। সো তোমরা হচ্ছে কনফিউজ হতে পারো যে ভাই এটা কি নাইট অনুসারে অ্যান্সার করবো নাকি মানডে অনুসারে অ্যান্সার করবো, নাইট নাকি মানডে, নাইট নাকি মানডে। সো আমি তোমাদেরকে বলে দিই মানডে এবং নাইট, এখানে প্রথমত যেই শব্দ থাকবে ওইটা অনুসারে আমরা অ্যান্সার করবো। তাহলে মানডে নাইট, এটা হতে পারে সানডে নাইট, হতে পারে ফ্রাইডে নাইট, এটা যে কোনো বার হতে পারে প্লাস নাইট। তাহলে মানডে নাইট, সানডে নাইট, যে কোনো নাইটই হোক না কেন, আমরা হচ্ছে মানডে অনুসারে অ্যান্সার করবো, আমরা সানডে অনুসারে অ্যান্সার করবো, আমরা হচ্ছে ওই ডে দেখে অ্যান্সার করবো। আমরা নাইটকে এখানে বলে রাখি। আর আমি তোমাদের বলতে ভুলে গেছি লাইভকে মানে আমরা স্ট্রিমিং এ আসার পূর্বে হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, এখন তোমরা শুরু করো, এটা হচ্ছে খাতা কলম নিয়ে রেডি থাকো, যে কথা এক্সট্রা গুলো সাইডে থাকবে না এগুলো তোমরা লিখে নিবা, ঠিক আছে? যেমন ইট হ্যাপেন অন মানডে নাইট, এই কথাটার মধ্যে এটা মানডে নাইট না হয়ে ভাই এমন হতে পারতো মানডে ইভিনিং, মানডে মর্নিং, মানডে আফটারনুন, এমন টাইপের শব্দ হতে পারতো। তাহলে অন মানডে ইভিনিং, অন মানডে নাইট, অন মানডে আফটারনুন, অন মানডে মর্নিং, তাহলে এই যে মানডে ইভিনিং, মানডে মর্নিং, মানডে নাইট যেটাই বলি আমরা, এখানে নাইট মর্নিং ইভিনিং প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে হচ্ছে প্রথমত শব্দটা, প্রথমত শব্দ কোনটা, ডে। সো ডে অনুসারে আমরা অ্যান্সার করবো হচ্ছে অন। চার নম্বর যেটা আছে এটা হচ্ছে আই সো এ ঘোস্ট অন এ ডার্ক নাইট। এখানে নাইটের পূর্বে আমরা কি ব্যবহার করবো সেই সেটা দেখার পূর্বে আমরা দেখি হচ্ছে নাইটের পূর্বে একটা ডার্ক নামক অ্যাডজেক্টিভ আছে। আমরা যদি দেখি এই ডার্ক টাইপের অ্যাডজেক্টিভ, অথবা ডার্ক হতে পারে, ক্লিয়ার হতে পারে, গ্লোমি হতে পারে, এটা হতে পারে হট হতে পারে, হতে পারে কোল্ড হতে পারে। যেমন আই সো এ ঘোস্ট অন এ ডার্ক নাইট, অন এ ক্লিয়ার নাইট, অন এ হট নাইট, অন এ কোল্ড নাইট, অন এ, এমন একটা যদি অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা ব্যবহার করি হচ্ছে অন। তাহলে এটা কিন্তু নাইট না ভাই, এটা নাইট ছাড়া অন্য কিছু হতে পারে। যেমন অন এ ডার্ক ইভিনিং, অন এ গ্লোমি ইভিনিং, অন এ কোল্ড ইভিনিং, অন এ কোল্ড মর্নিং। তার মানে নাইট ছাড়াও যদি এমন টাইপের কোনো কিছু থাকে, নাইটের পূর্বে, ইভিনিং এর পূর্বে ডার্ক নামক কোনো, অথবা ক্লিয়ার, ডার্ক, এমন টাইপের যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা হচ্ছে অন ব্যবহার করব। আমি যদি হচ্ছে, যেহেতু এই ব্যাপারটা কনফিউজিং, আমি যদি হচ্ছে প্রথম থেকে একেবারে আবার বলি, আই ক্যান নট স্লিপ অ্যাট নাইট, অ্যাট নাইট মানে হচ্ছে সাধারণত যে কোনো রাতে কথা বলা হয়েছে। দুই নাম্বার ইন দ্য নাইট মানে মধ্যরাতে, ইন থাকলে দা হবে, তা থাকলে ইন হবে, এটা মধ্যরাতে কথা বলা হয়েছে। তিন নাম্বার মানডে নাইট, স্যাটারডে নাইট, মানডে ইভিনিং, মানডে মর্নিং, যেটি আমরা বলি, আমরা হচ্ছে প্রায়োরিটি দিব হচ্ছে প্রথম শব্দটাকে, মানে কোনটাকে, মানডে, স্যাটারডে, মানে ডেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা অন ব্যবহার করব। চার নম্বরে সেম কথা, আই সো এ ঘোস্ট অন এ ডার্ক নাইট, হতে পারে অন এ ডার্ক নাইট, অন এ ক্লিয়ার নাইট, অন এ ডার্ক ইভিনিং, অন এ কোল্ড ইভিনিং, অন এ হট ইভিনিং, অন এ কোল্ড মর্নিং, এমন টাইপের ডার্ক, হট, ক্লিয়ার, এমন টাইপের যদি অ্যাডজেক্টিভ থাকে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রিপোজিশন অন। তাহলে তানভীর আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে, এবং হচ্ছে এই বিষয়টার উপর, এতটুকু বিষয়ের উপর যদি আমরা হচ্ছে একটা কুইজ নেই, আমরা হচ্ছে দেখি আসলে মানে ছাত্ররা ব্যাপারটা কতটুকু নিতে পেরেছে আসলে। হ্যাঁ ভাই, আমরা কুইজে যাব। কুইজে যাওয়ার আগে ওই অনেক আগে যে কোয়েশ্চেনটা আমরা সলভ করছিলাম সেটা নিয়ে আবার একজন কোয়েশ্চেন করেছে, যে কোয়েশ্চেন করেছিল যে মাস এবং বছর একসাথে থাকলে কি কি হবে। আমরা বলেছিলাম দুটাতে, আপনি বলেছিলেন দুটাতে ইন হবে। সে আবার এখানে লিখেছে আই ওয়াজ বর্ন অন আগস্ট ইন 2001, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, অন আগস্ট না, এটা হবে ইন অগস্ট। সো আই থিঙ্ক আমি তোমার আনসারটা দিতে পারছি, যেটা অন আগস্ট হবে না, অগস্ট মানে কি একটা মাস, মাস যেহেতু একদিনের চেয়ে বড়, তাহলে আমি অবশ্যই এখানে অন বসাবো না, ইন বসাবো। তো সাকিবুর রহিম, তোমার আনসারটা আমি দিতে পারছি আই হোপ। আরেকজন লিখছিল, আরেকজন মাঝখানে লিখছিল যে ভাইয়া বুঝিনি আবার বুঝান। সো বেসিক্যালি আগে ভাই শুন বা, ভাই আপনি শুরু করার আগে আমি একটু শেষ করে নিই, যে আমি তুরজয় পল তোমাকে বলতেছি এবং তোমরা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো সবাইকেই বলতেছি, ভাই আগে আমাদের একটু সুযোগ দাও, আমরা বুঝাইতেছি, আমরা বুঝাই নেই। জেন তুমি যদি কিছু বুঝতে না পারো তাইলে তুমি বলো। যখন তুমি কমেন্টটা করছো তখন সুমন ভাই রীতিমতো হাফ ওয়েতে ছিলেন, জাস্ট হাফ ওয়েতে ছিলেন, উনি হাফ ওয়েতে আছেন, তুমি জাস্ট বলে দিলা বুঝি নাই। আগে শুনো, বুঝার চেষ্টা করো, অবশ্যই তো আমরা আছি, অবশ্যই আমরা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই, আর একটু ধৈর্য ধরে বুঝার চেষ্টা করবো। তো সুমন ভাই, আমার যেটা মনে হয় আরেকবার বললে ভালো হইতো, তিন নম্বরটা নিয়ে আর চার নম্বরটা নিয়ে ভাই অনেকেরই কনফিউশন আছে, আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। এনামুল হক তিন নম্বরটা নিয়ে কোয়েশ্চেন করেছে, মিম চার নম্বরটা নিয়ে কোয়েশ্চেন করেছে, দিলারা পারভিন তিন নম্বরটা নিয়ে কোয়েশ্চেন করেছে। সো আই থিঙ্ক ভাই তিন নম্বর আর চার নম্বরটা আরেকবার এক্সপ্লেন করে দিলে বেটার হয়। ওকে, প্রথমত প্রেপোজিশন নাইট রিলেটেড যে আলোচনাটা, এটা হচ্ছে আই ক্যানট স্লিপ এট নাইট, সাধারণত যে কোনো রাতের কথা আমরা হচ্ছে এট নাইট ব্যবহার করব। দুই নাম্বারটা হচ্ছে ইন দ্য নাইট, এটা হচ্ছে মধ্যরাতকে বোঝাতে আমরা ইন দ্য নাইট বলি। এখানে দা থাকলে আমরা ইন ব্যবহার করি, ইন থাকলে দা ব্যবহার করি, এই দুটো আশা করি খুবই
ভালোভাবে বোঝা গিয়েছে কনফিউজিং হচ্ছে তিন এবং চার। এই তিন এবং চারের যে বিষয়টা হচ্ছে ইট হ্যাপেন্ড অন মানডে নাইট, এখানে অন মানডে নাইট এটা হচ্ছে আমরা কোন শব্দটা এখানে ফলো করে অ্যান্সার করব, আমরা কি নাইটকে দেখে অ্যান্সার করবো নাকি আমরা মানডেকে দেখে অ্যান্সার করব। আমি যেটা তোমাকে বললাম যে আমরা প্রথম শব্দটাকে প্রায়োরিটি দিব, এখানে প্রথম শব্দ হচ্ছে মানডে, সো মানডে অনুসারে মানডে হচ্ছে একটা দিন, আমরা জানি একদিনের পূর্বে আমরা হচ্ছে অন ব্যবহার করি। আশা করি তিন নাম্বারটা বোঝা গিয়েছে। তিন নাম্বারটা মানডে নাইট, স্যাটারডে নাইট, নাইটটাকে দেখাই দরকার না, নাইটটাকে তুমি এখানে ফালাই দাও। সো নাইট বাদ, নাইটের পূর্বে যা আছে তা হচ্ছে মানডে, মানডে হচ্ছে একটা ডে, সো একদিনের পূর্বে আমরা হচ্ছে অন ব্যবহার করবো। চার নাম্বার যেটা, এটাও কনফিউজিং, আই সো এ ঘোস্ট অন এ ডার্ক নাইট, এখানে নাইটের পূর্বে ডার্ক নামক একটা অ্যাডজেক্টিভ আছে, ডার্ক টাইপের যে অ্যাডজেক্টিভগুলো আছে, ডার্কের অ্যান্টোনিম হতে পারে হচ্ছে ক্লিয়ার, সো ডার্ক, ক্লিয়ার, হট, কোল্ড, গ্লোমি, আমি পাঁচটা শব্দ বললাম, ডার্ক, ক্লিয়ার, হট, কোল্ড, গ্লোমি, অন্ধকারাচ্ছন্ন, এই পাঁচটা শব্দ যদি থাকে নাইটের পূর্বে তখন হচ্ছে আমরা ওই ডার্ক অ্যাডজেক্টিভটা থাকার ফলে আমরা অ্যান্সার করবো হচ্ছে অন। এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে এটা ডার্ক নাইট না হয়ে, নাইট না হয়ে অন্য শব্দ হতে পারতো, যেমন আমরা ডার্ক মর্নিং বলতে পারতাম, হট মর্নিং বলতে পারতাম, কোল্ড ইভিনিং বলতে পারতাম। তাহলে ইভিনিং যেটাই বলি আমরা ডার্ক শব্দটা দেখে আমরা তার পূর্বে হচ্ছে প্রিপোজিশন অন ব্যবহার করব। আশা করি তানভীর ওদের বোঝা গিয়েছে। আসলে হ্যাঁ ভাই, আমিও আশা করতেছি। আরেকজন আবার অগাস্ট নিয়ে কোয়েশ্চেন করেছিল, আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের টপিকটা মোটামুটি আয়ত্ত করতে পেরেছে তারাই অ্যান্সার দিয়ে দিচ্ছে, সো আই থিঙ্ক আমি ওটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। একজন লিখছে, ভাই আমি বুঝাতে চেয়েছি অ্যাট, ইন, অন, অন এই সবগুলো কি দিনের অন্যান্য ভাগের আগে ইউজ করা যাবে? ভাই কোনটা কোন জায়গায় ইউজ করা যাবে সেটা তো আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছিলাম, যে আমরা কি করতাম, আমরা হচ্ছে কি লিখতাম, ইন দা মর্নিং লিখতাম, ইন দা আফটারনুন লিখতাম, এভাবে লিখতাম, সো বেসিক্যালি ওইভাবেই হবে। সো আই থিঙ্ক এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আমি আসলে তোমার কোয়েশ্চনটা এখনো বুঝি নাই, সো একটু যদি ক্লিয়ার করতে পারো তাহলে ভাই ভালো হবে। যদি তুমি এটা বুঝিয়ে থাকো যে এ ডার্ক নাইট না থেকে যদি এ ডার্ক আফটারনুন থাকতো বা এ ডার্ক মর্নিং থাকতো তাহলে কি হইতো, ভাই সেক্ষেত্রে আনসারটা অনই হইতো, কোনো চেঞ্জ হইতো না। বেসিক্যালি আমরা ডার্ক, কোল্ড, গ্লুমি, ক্লিয়ার এই যে পাঁচটা ওয়ার্ড ভাইয়া বললেন, এই পাঁচটা ওয়ার্ড দেখেই আমরা জিনিসটা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি যে এখানে আমার অন বসাতে হবে। এখানে নাইটের জায়গায় আমার আফটারনুনও থাকতে পারে, মর্নিংও থাকতে পারে, সেটা বিবেচনার বিষয়টা, বা সেটা নিয়ে আসলে টেন্স হওয়ার কিছু নাই, সবার ক্ষেত্রেই একই জিনিসই হবে। একজন লেখছে, কিন্তু দিনের থেকে ছোট সময়ের জন্য তো আমরা ইন ইউজ করবো, তাহলে এক নাম্বারটাই আটকানো হবে। শোন ভাই, এটা আপনার জন্য একটা কোয়েশ্চেন, সানজিদা রহমান প্রিয় একটা কোয়েশ্চেন করছে, কিন্তু দিনের থেকে ছোট সময়ের জন্য তো আমরা ইন ইউজ করবো, তাহলে এক নাম্বারটাই আটকানো হবে। আমার মনে হয় আমার সেই ভাষণটা আরেকবার দিতে হবে, বা স্টিল আপনি যদি ভাই এটা নিয়ে কিছু বলতেন। আমি তো এটা হচ্ছে আসলে নাইট এর প্রিপোজিশন পড়াচ্ছি, নাইট রিলেটেড, এখানে ডে টাইপের কোনো কথা আমি আনি নাই, এখানে শব্দগুলো সবগুলো নাইট থাকবে, নাইটের পূর্বে কোন কোন প্রিপোজিশন হতে পারে সেটা আমি আসলে বুঝাচ্ছি। হ্যাঁ ভাই, তো তোমাকে আমি এক্সট্রা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যেই ভুলটা বরাবরই করো, যেই ভুলটা অন্যান্য দিনও করো আবারও করতেছো, সেটা হইতেছে তোমরা একটা রুল হাতে পেলেই এই জিনিসটাকে একদম কোরআনের আয়াত হিসেবে মেনে নাও এবং দিন দুনিয়ার সবকিছুই মেলানোর চেষ্টা করো। ব্যাপারটা এরকম যে আমার নাইট বাদে আর যা কিছু আছে সবকিছু একটা ফিক্সড প্যাটার্ন মেনে চলে, যে ফিক্সড প্যাটার্ন গুলো আমরা শুরু থেকে দেখিয়ে এসেছি। আমরা চারটা ভাগে ফিক্সড প্যাটার্ন গুলো দেখছি, যে ক্লক টাইম মিল টাইমের আগে কি বসে, একদিনের আগে কি বসে, একদিনের আন্ডারে যে ছোট ছোট পার্ট আছে সেখানে কি বসে, বা একদিনের চেয়ে বড় যেই পার্ট কি কি আছে সেখানে কি কি বসে। সো বেসিক্যালি যে জায়গাগুলোতে ফিক্সড রুল মেনটেন হয়, যে জায়গাগুলো ফিক্সড রুলের আন্ডারে চলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফিক্সড রুলের আন্ডারে তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, এখানে নাইট হতেছে এমন একটা জিনিস যেটা অনেক প্যাচ সৃষ্টি করে, যেটা অনেক ভেজাল সৃষ্টি করে, যেটা ফিক্সড রুল মানে না, যেটা ফিক্সড রুলের বাইরে, যেটা নিজস্ব স্টাইল আছে, নিজস্ব মতো করে বা নিজের মতো করে ও নিজের আন্দাজে প্রিপোজিশন নেয়। তো যেহেতু নাইটের একটা আলাদা ঝামেলা আছে, নাইট আবার সবার মধ্যে ঘাপলা করতে পছন্দ করে, নাইট যেহেতু অন্য নিয়ম মানে না, রাধা নিজের মতো করে নিজের একটা নিয়ম তৈরি করে নিয়েছে, সেই কারণে ভাই এই স্লাইডটা তোমাদের দেওয়া, সেই কারণে এই নতুন করে এই স্লাইডটা আমরা বানাইছি। যেহেতু নাইটের জিনিসটা বা নাইট এমন একটা ওয়ার্ড যেটা ওই নর্মাল স্ট্রাকচার মেইনটেইন করতেছে না, নর্মাল রুল ফলো করতেছে না, সেই কারণেই ভাই নাইটের জন্য আলাদা দেওয়া হয়েছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা কি প্রিপোজিশন মর্নিং বলে আবার আলাদা স্লাইড বানাইছি,
প্রিপজিশন আফটারনুন বলে কি আবার আলাদা স্লাইড বানাইছি সেটা আমরা করিনি, রাদার নাইটের জন্য স্পেসিফিক্যালি করছি। কেন? কারণ নাইটের আলাদা ঝামেলা আছে, নাইটের আবার নিজের অনেক মানে ঢং আছে, হচ্ছে অনেক মেকআপ টেকআপ করতে পছন্দ করে। যেহেতু নাইট অনেক মেকআপ করতে পছন্দ করে এই কারণে নাইটটাকে আলাদা করে দেখানো। সো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি, পিয়া তো ওয়ান আনসারটা দিতে পারছি। সো নাইটটা ওটার সাথে মিলায়ও না, মিলাইলে তুমি জাস্ট নিজেই নিজের কনফিউশনটা বাড়াইতেছো, রাদার নাইটটাকে সেপারেট রাখো, তাহলে আই গেস তুমি জিনিসটা সলভ করতে পারবে। সুমন ভাই আই থিঙ্ক একটু ইকো হইতেছে। আচ্ছা ওকে ভাই, সুমন ভাই আপনি দেখছেন ব্যাপারটা। সো একজন লিখছে অনেক কথাবার্তা দেখা যাইতেছে, বিনোদন হ্যান ত্যান এসে, বিনোদন দিই নাই তো ভাই, নর্মাল কথাবার্তা বললা, আমি তো এইভাবেই কথা বলি, কিছু করার নাই। এখানে দেখতেছি মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতেছে, দেখি ভাই আমরা এখানে পড়ালেখা করতে আসছি, সো আমরা ঝগড়াঝাটি না করি, আমরা পড়ালেখায় মনোযোগ দিই। সো আই থিঙ্ক আমরা মোটামুটি এই রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো আনসার করতে পারছি। সো আমরা কোয়েশ্চেনে চলে যাবো, একটা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। সো কোয়েশ্চেনটার আনসার করি, কোয়েশ্চেনটার আনসারের মাধ্যমে আমরা আবার বিনোদন শেষ করে, বিজ্ঞাপন বিরতি শেষ করে পড়ালেখায় ফেরত আসি। সো তোমরা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, সো দ্রুত কোয়েশ্চেনগুলো আনসার করে ফেলো। ফার্স্ট ফার্স্ট ড্যাশ আ ক্লিয়ার নাইট, The unaided eye can see about 6,000 stars. So basically on, in, to, by, chart option dekhte pachhi amra screen e, so druto solve kore feli. Fast fast ekjon likhe feleche option A, Mohammad Ramim likheche option E, so option A, so baki der kach theke druto answer asha kortechi, onekei option A answer korteche, so druto druto answer kore feli. So onek gula answer dekhtechi. একজন জিজ্ঞাসা করেছে ভাইয়া ইন কি অ্যাডভার্ব? ইন অ্যাডভার্ব না ভাইয়া, আমরা প্রিপজিশন পড়তেছি, ইন হচ্ছে প্রিপজিশন, ইন অন অ্যাট আরো যা যা আছে সবকিছুই হচ্ছে প্রিপজিশন। ওকে, সো মোটামুটি অনেক কিছুই দেখা যাচ্ছে। একজন লিখছো আই ওক আপ অন মিডনাইট, অন মিডনাইট কোথেকে আসলো ভাইয়া? অন মিডনাইট না, ইন্ডি দিতে পারতা তুমি, অন না। আর তেমন কোনো কোয়েশ্চেন আমি দেখতেছি না, যদি কারো কোনো কোয়েশ্চেন মিস থাকে তাহলে ভাই আরেকবার করো, আমি চেষ্টা করবো আনসার করার। ওকে, এই কোয়েশ্চেনের কথা যদি বলি, এই কোয়েশ্চেনে সবাই মোটামুটি এ আনসার করতেছো, তো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। আসুন ভাই, যে জিনিসটা বলেছিলেন যে ক্লিয়ার, গ্লুমি, ডার্ক, এই শব্দগুলো যখন আমরা দেখি, অ্যাডজেক্টিভগুলোকে যখন আমরা দেখি, তখন আমরা সাধারণত কোনটা ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে প্রিপজিশন অন। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট আনসার হচ্ছে এ, কারেক্ট আনসার হচ্ছে প্রিপজিশন অন। সো আমরা যেহেতু এটা পেরিয়ে গিয়েছি, আমরা পরবর্তী কোয়েশ্চনে মুভ অন করি। নতুন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ফাদার কেম হোম ড্যাশ টিউজডে ইভিনিং। সো চলে আসছে কোয়েশ্চেন, তো আনসার করার চেষ্টা করি, আনসার করার চেষ্টা করি। ফার্স্ট ফার্স্ট একজন লিখছে অন আ ক্লিয়ার নাইট লাইক অন আ ডার্ক নাইট, এক্স্যাক্টলি। সো তুমি বুঝতে পারছো ব্যাপারটা, সো আই থিঙ্ক বাকিরাও কম বেশি বুঝতে পারছো। সো নতুন একটা কোয়েশ্চেন চলে আসছে স্ক্রিনে, ফাদার কেম হোম ড্যাশ টিউজডে ইভিনিং। সো দ্রুত আনসার করার চেষ্টা করি, ফার্স্ট ফার্স্ট আনসার করার চেষ্টা করি। সো মোটামুটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আনসার সবাই মোটামুটি অন অথবা অন অ্যান্সার করতেছো বা অপশন এ অ্যান্সার করতেছো, অপশন এ মানে অন। সো মোটামুটি সবাই দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সারই দিচ্ছে। বিজয় শাহ অপু লিখেছে অপশন এ, ফারিয়া অপি লিখেছে অপশন এ, সানজিদ রহমান প্রিয়া অপশন বি লিখছো, কেন বি লিখছো একটু চিন্তা করে দেখো। জাওয়াদ আহমেদ লিখেছে অপশন এ, তারপরে ফাহিম লিখেছে অপশন এ, হেলাল মাহমুদ লিখেছে অপশন এ, শ্রাবণী দত্ত লিখেছে অন, ঐশী লিখেছে অন, রোজা ইসলাম লিখেছে অন। সো সবাই মোটামুটি অন বা এ দেখাচ্ছ, সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। এই টাইপের একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, ছিল মানডে নাইট। সো বেসিক্যালি একটা পার্টিকুলার দিনের কথা বলা হচ্ছে, সো যেহেতু তুমি একটা পার্টিকুলার দিনের কথা বলা হবে, আমরা নাইট, ইভিনিং, আফটারনুন যাই থাকুক না কেন, সেই পার্টটার দিকে ফোকাস না করে রাদার ডেটার দিকে ফোকাস করব। আবার বলতেছি এরকম একটা এক্সাম্পল ছিল কিছুক্ষণ আগে, কি ছিল এক্সাম্পলটা জানো? মানডে নাইট। সো বেসিক্যালি যখনই আমাদের এরকম মানডে টিউজডে বারগুলা দেওয়া থাকে, বারের সাথে একটা পার্ট দেওয়া থাকে, তখন আমরা বেসিক্যালি পার্টটার দিকে মনোযোগ না দিয়ে বা পার্টটার দিকে অ্যাটেনশন না দিয়ে রাদার বারটার দিকে অ্যাটেনশন দিব, অর্থাৎ ডেটার দিকে অ্যাটেনশন দিব। সো ডে যখনই থাকে টিউজডে বা যখন একটা বার থাকে বা একটা দিনের কথা বলা হয়, তখন আমরা অবশ্যই প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করি। তো এখানেও কারেক্ট আনসারটা হচ্ছে অন। চালো চলো সবাই অপশন এ আনসার করে ফেলছো, চালো চলো আমরা কারেক্ট আনসার দেখা দিলাম, চালো চলো ব্যাখ্যা হয়ে গেল। সো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাবো, পরের কোয়েশ্চেন না, পরে একটা নতুন টপিক আছে, অমিশন অফ প্রিপজিশন, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমোরো, ইয়েস্টারডে। এই শব্দগুলো থাকলে সাধারণত কি হয় বা এই শব্দগুলো থাকলে এতক্ষণ আমরা যা পড়ছি সবকিছু ভুলে যায় যে আমাদের একটা নতুন কাজ করতে হয়, সেই জিনিসটা এখন আমরা দেখবো। তো সেই জিনিসটা দেখানোর জন্য আমি সুমন ভাইকে আবার ফ্লোর ছেড়ে দিচ্ছি। সো ভাই আপনি রিজিউম করতে পারেন।
ওকে তানভীর, তাহলে এতক্ষণ যে আমরা হচ্ছে প্রিপোজিশন এট, ইন, অন এগুলো ব্যবহার করলাম, এখন হচ্ছে আমরা এগুলো ভুলে যাবো, এগুলো হচ্ছে আমরা ওমিট করবো সেন্টেন্স থেকে। তাহলে সেন্টেন্সে কোন কোন অবস্থানে প্রিপোজিশনকে ওমিট করতে হয়, ওমিশন করতে হয়? উদাহরণস্বরূপ আমরা হচ্ছে মর্নিং এর পূর্বে ইন ব্যবহার করি, কিন্তু ওই মর্নিং এর পূর্বে যদি এভরি থাকে, লাস্ট থাকে, নেক্সট থাকে, দিস, টুমরো, ইয়েস্টারডে থাকে, এই শব্দগুলো সব একটু ভালো করে দেখি, কারণ একটু পরে তোমাদের হচ্ছে এই এই শব্দগুলো থেকে কুইজ আসবে এবং হচ্ছে এগুলো তোমাদের জানার জন্য জরুরি। আর হচ্ছে এগুলো তোমরা তো স্লাইড পেয়ে যাবো যারা হচ্ছে লাইভে শেয়ার করেছো, তাই হচ্ছে দ্রুত শেয়ার করে দেয়, কারণ তোমাদের পার্সোনাল কম্পিউটার এটা থাকা জরুরি, কারণ এখান থেকে তুমি হচ্ছে এগুলো পরবর্তীতে দেখে শিখতে পারবো। ওকে, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে, আমি রিপিট করছি, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে, এই শব্দগুলো থাকলে আমরা প্রেপোজিশন ব্যবহার করবো না। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রেপোজিশন টাইম রিলেটেড, এটা কিন্তু অবস্থান না ভাইয়া অথবা অন্য কোনো কিছু, কিন্তু টাইম রিলেটেড, ঠিক আছে? আমি যদি টাইম রিলেটেড পড়াচ্ছি, আমার আবার বললো না যে ভাইয়া ইন দিস প্লেস অথবা এরকম টাইপের একটা কথা বললো যে মানে টাইম রিলেটেড না, এটা হচ্ছে অবস্থান রিলেটেড, ওটা কিন্তু এখানে হবে, এটা হচ্ছে টাইম রিলেটেড, ঠিক আছে? প্রিপোজিশন এখানে যেগুলো হচ্ছে টাইম রিলেটেড, আমরা কখন হচ্ছে প্রিপোজিশনটাকে ওমিট করব যদি এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে থাকে কোনো টাইমের পূর্বে। ওকে, তানভীর, আমরা যদি হচ্ছে প্রথম একটা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা তো ক্লিয়ার হবে। আই উই গো টু বান্দরবন এভরি উইন্টার, তানভীর উইন্টার কিন্তু এখানে হচ্ছে একদিন থেকে বড়, এটা কিন্তু আসলে এখানে ইন হওয়ার কথা ছিল, কিন্তু এভরি নামক শব্দটা থাকার ফলে এখানে কোনো প্রিপোজিশন হবে না, সো নো প্রিপোজিশন নিডেড। আমি রিপিট করছি, উইন্টার থাকার ফলে ইন হওয়ার কথা ছিল, কিন্তু এভরি নামক শব্দটা থাকার ফলে এখানে কোনো প্রিপোজিশন হবে না। ওকে, আমরা যদি তানভীর হচ্ছে পরবর্তী এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে আই উইল সি ইউ অন ফ্রাইডে, এটা হচ্ছে ভাইয়া ফ্রাইডে একটা দিন, একটা দিনের পূর্বে কি প্রিপোজিশন হবে সেটা হচ্ছে আমরা জানি, একদিনের পূর্বে অন হবে। এখানে কিন্তু ওপরে যে ছটা শব্দ আছে এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে, এখানে কিন্তু এরকম টাইপের কোনো শব্দ নাই যেগুলোর ফলে তুমি প্রিপোজিশনটাকে ওমিট করবা। এটা কিন্তু আমাদের একেবারে প্রথম কোশ্চেন, আজকে যে আমরা শুরু করেছিলাম আমাদের ক্লাসটি, সেই ক্লাসে কিন্তু এরকম টাইপের, সেই স্লাইডে কিন্তু প্রথম এরকম টাইপের একটা সেন্টেন্স ছিল, সো তোমরা হচ্ছে ওই অ্যান্সারটাও অলরেডি পেয়ে যাবা। তিন নাম্বার হচ্ছে আমরা যদি এক্সাম্পলে যাই তানভীর, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে আই উইল সি ইউ নেক্সট ফ্রাইডে, দুই এবং তিনের মধ্যে তোমরা কম্পেয়ার করো তাহলে তুমি হচ্ছে ভালোভাবে এটা বুঝতে পারবা। দুই হচ্ছে ফ্রাইডে এর পূর্বে অন বসলো, কিন্তু তিন নাম্বারে ফ্রাইডে এর পূর্বে কোনো প্রিপোজিশন হবে না, কারণ এখানে নেক্সট নামক একটি শব্দ আছে। আমি রিপিট করতেছি, দুই এবং তিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফ্রাইডে একটা দিন, এর পূর্বে অন হবে, কিন্তু তিন নাম্বারে নেক্সট নামক একটা শব্দ আছে যার ফলে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। ওকে, তারপরে আমরা যদি সে তিন নাম্বার চার নাম্বার এক্সাম্পলে যাই, সেখানে আমরা দেখতে পাবো দ্য পার্টি ইজ টুমরো ইভিনিং, আমরা জানি ইভিনিং এর পূর্বে আমরা তখন অনেক আলোচনা করছি, মর্নিং, ইভিনিং, আফটারনুন, মর্নিং, ইভিনিং, আফটারনুন, একদম এগুলো খুবই মানে অনেক বেশি আলোচনা হয়েছে। মর্নিং, ইভিনিং, আফটারনুন এর পূর্বে হচ্ছে ইন হবে, কিন্তু এখানে টুমরো নামক একটা শব্দ আছে, এই টুমরো নামক শব্দ থাকার ফলে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারতেছি না, সো এটাও নো প্রিপোজিশন। আমরা তাহলে হচ্ছে যদি আমরা পরবর্তী এক্সাম্পলে যাই, আর সেখানে আমরা দেখবো হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এক্সাম্পলে আই লেফট দিস স্কুল ইন 1999, সো 1999 সাল, এটা এখানে শুধু সালের কথা বলা হয়েছে, এখানে উপরের কিন্তু কোনো ছটা শব্দ এখানে নাই, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, এমন টাইপের কোনো শব্দ এখানে নাই, সো এখানে আমাদের অ্যান্সার হবে ইন। আমরা যদি তানভীর হচ্ছে পরবর্তী এক্সাম্পলে যাই, আমাদের ছয় নাম্বার এক্সাম্পলে যদি আমরা যাই, আর সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের ছয় নাম্বার এক্সাম্পল তানভীর, মাই ব্রাদার কেম হোম লাস্ট মর্নিং, সো ছয় নাম্বারে আমরা জানি মর্নিং এর পূর্বে ইন হবে, এখানে ইন হবে না কেন তানভীর? আমি আসলে ওদেরকে একটু কানেক্ট করতে চাই, ইন কেন হবে না, ছয় নাম্বার প্রশ্নে উত্তর ইন কেন হবে না, এটা আমি আসলে ওদের মানে জানতে চাই, মানে ওরা হচ্ছে তানভীর তুমি ওদেরকে হচ্ছে কমেন্ট বক্সে নিয়ে যাও, ওরা আসলে মানে অ্যান্সার করতে পারতেছে কিনা এখানে ছয় নাম্বার প্রশ্নে ইন কেন হবে না, মর্নিং আছে ইন হওয়ার কথা, ইন কেন হবে না তানভীর? হ্যাঁ, তো সুমন ভাই তোমাদের যে কোয়েশ্চনটা করলেন তোমরা হয়তো শুনতে পারছো, যে ছয় নাম্বার আমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে মাই ব্রাদার কেম হোম লাস্ট মর্নিং, তো ভাই যে কোয়েশ্চনটা করেছিলেন এখানে তো মর্নিং ওয়ার্ডটা আছে, আমরা জানি যে মর্নিং থাকলে ইন দি বসে, কিন্তু এখানে ইন কেন বসেনি সেটা ছিল ভাইয়ের কোয়েশ্চেন, সো দ্রুত আমরা আনসার করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আনসার করছে, মোহাম্মদ রামিম লিখেছে লাস্ট থাকার কারণে, কামরুল হাসান লিখেছে লাস্টের জন্য, তারপরে মঈনুদ্দিন মাহিন লিখেছে লাস্ট আছে তাই, তারপরে খালিদ হৃদয় লিখেছে লাস্ট আছে তাই, সো মোটামুটি ভাইয়া সবাই আমাদের সাথে আছে এবং সবাই বুঝতে পারছে যেখানে আসলে ইস্যুটা কি, সবাই কম বেশি বলতেছে যে এখানে একটা লাস্ট নামক ওয়ার্ড আছে, সেই লাস্ট নামক ওয়ার্ডটার কারণে আমরা এখানে ইন বসাবো না, বরং লাস্ট মর্নিং যেরকম আছে সেরকমই থাকবে, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। ওকে, তাহলে
ছাত্র ছাত্রী আমাদের সাথে আছে এবং ক্লাস করছে। আসলে ক্লাস করার পরে তুমি 1 ঘন্টা তোমার টাইমটা মানে ফ্রুটফুলি ইউজ হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারবে, কারণ তুমি হচ্ছে স্লাইডটা যখন আরেকবার মিলাই দেখবা তখন তোমার কাছে জিনিসটা আরো বেশি বোধগম্য হবে। আমি যদি আরেকবার বলি কথাটাকে, যে এই সকল শব্দের পূর্বে আমরা জানি ইন, অ্যাট, অন এগুলো ব্যবহৃত হয়, কিন্তু আমরা হচ্ছে কখন ব্যবহার করবো না যদি 6টা শব্দ থাকে, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো এন্ড ইয়েস্টারডে। এই শব্দগুলোর পূর্বে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। সো তানভীর, আশা করি এতক্ষণ ওরা বুঝে গিয়েছে এবং হচ্ছে আমাদের মনে হয় ওদেরকে একটা কুইজে নিয়ে যাওয়া উচিত, ওরা কতটুকু বুঝতে পারলো এবং হচ্ছে ওরা কতটুকু জিনিসটা মানে ইজিলি নিতে পারছে। আসলে দেখি তাহলে তানভীর আমরা আমাদের কুইজে যাই। আসলে হ্যাঁ ভাই, আমরা সরাসরি একটা কুইজে চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে একটা কুইজ দেখতে পাচ্ছ, দে গো অন অ্যান আউটিং হাউস ছিল। আচ্ছা, সরি ফর দ্যাট। যাই হোক, টু গ্রিস এভরি সামার। সো এভরি সামারের সামনে একটা গ্যাপ আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার 4টা অপশন আছে, অন, ইন, টু, আর অপশন ডিতে লেখা আছে নো প্রিপোজিশন নিডেড। সো 4টা অপশন দ্রুত আমরা আনসার করে ফেলার চেষ্টা করি, দ্রুত দ্রুত করে ফেলি। সো অনেকের কাছ থেকে আমরা অপশন ডি আনসার দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি অপশন ডি আনসার করতেছে। সো আই থিঙ্ক সবাই মোটামুটি আমাদের সাথে আছে এবং সবাই বুঝতে পারছে। সো দ্যাটস ভেরি নাইস টু সি। একজন হচ্ছে মিড নাইট একটা কোয়েশ্চেন করছিল কিছুক্ষণ আগে, আরেকবার করছো, আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি অ্যাট মিড নাইট লিখতে পারো, তুমি চাইলে অ্যাট মিড নাইট লিখতে পারো, ইন দ্য নাইট লিখতে পারো, বোথ কারেক্ট। অন মিড নাইট না, বেসিক্যালি তুমি অ্যাট মিড নাইট লিখতে পারো, ইন দ্য নাইট লিখতে পারো। সো অ্যাট মিড নাইট অথবা ইন দ্য নাইট, সো দ্যাটস দ্য পয়েন্ট। এখানে সবাই মোটামুটি অপশন ডি আনসার করতেছে, যেহেতু সবাই অপশন ডি আনসার করতেছে তো আই থিঙ্ক এখানে আর বেশি আলোচনার কিছু নাই। কারেক্ট আনসারটা হচ্ছে অপশন ডি, সহজ জিনিস। সামার আসলে ভালো কথা, বাট সামারের সামনে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এভরি। যেহেতু এভরি আছে সেহেতু অবশ্যই এখানে আমি কোনো প্রিপোজিশন বসাতে পারবো না। সো কারেক্ট আনসারটা হবে অপশন ডি, কারেক্ট আনসারটা হবে নো প্রিপোজিশন নিডেড। সো আমরা পরের কোয়েশ্চনে চলে যাই, নতুন একটা কোয়েশ্চেন চলে আসছে, দে উইল সি আস ড্যাশ নেক্সট মর্নিং। ফেলার চেষ্টা করি, একজন লিখছে এখন যা দিবেন সবকিছুই নো প্রিপোজিশন হবে ভাইয়া। তো মোটামুটি মনে হচ্ছে যে বলাবান চালা গেছে অনেক। আল্লাহ, গুড গুড। এইভাবে তোমরা যে মেধা ব্যবহার করলা, তুমি যে মেধা ব্যবহার করে এই জিনিসটা বুঝলা যে এখন যা যা কোশ্চেন আসবে সব অপশন ডি হবে, এইরকম মেধা ইউজ করে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবতীর্ণ হতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না, একদম ডিরেক্ট ঢাবি কোনো আসবে না। একজন লিখছে এরকম কোয়েশ্চেন ডিউতে আসে, হ্যাঁ এরকম কোয়েশ্চেন ডিউতে আসে। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং, আগের যে কোয়েশ্চেনটা আমরা দেখছিলাম এরকম একটা কোয়েশ্চেন ডিউতে এসেছিল একবার, আই গেস। শুন হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের প্রথম কোশ্চেন, আই ওয়াজ বর্ন ইন নভেম্বর, মাই বার্থডে ইজ নভেম্বর, প্রথম টাটা ঢাকা ইউনিভার্সিটি সিমুলেটর 2008-09 সালের কোশ্চেন ছিল এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা যে কোশ্চেনগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখান থেকে অনেকগুলো কোশ্চেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেও এসেছে। সো মোটামুটি এটা ভালোই প্র্যাকটিস হয়ে যাচ্ছে আশা করতেছি আমাদের সবার। তো সবাই মোটামুটি অপশন ডি আনসার করছো, সবাই যেহেতু অপশন ডি আনসার করছো সো কারেক্ট আনসার অপশন ডি, এখানে তেমন কিছু নাই। সো কারেক্ট আনসারটা অপশন ডি। আরেকজন লিখছে অমিশন প্রিপোজিশন নেক্সট আছে তাই না হবে, এক্স্যাক্টলি এখানে একটা নেক্সট ওয়ার্ড আছে, যেহেতু নেক্সট ওয়ার্ডটা আছে সেহেতু অবশ্যই আমি এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। সো আমার কারেক্ট আনসারটা হবে অপশন ডি। লাস্ট আর একটা নতুন একটা টপিকে আমরা চলে যাচ্ছি, ইন টাইম এবং অন টাইম রিলেটেড। সো এইটাই আমাদের আজকের শেষ টপিক, সো আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। একজন লিখছো মেডিকেলের জন্য এগুলো ইম্পর্টেন্ট কিনা, হ্যাঁ ভাই, তোমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে কোয়েশ্চেন আসে এবং যেখানে ইংলিশ থেকে কোয়েশ্চেন আসে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে ভোকাবুলারি আর প্রিপোজিশন। সো অবশ্যই এটা মেডিকেল কেন, যে কোনো পরীক্ষায় যেখানে যেখানে ইংলিশ আসে সমস্ত জায়গার জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্ক্রিনে তোমরা ইন টাইম এবং অন টাইম নিয়ে আলোচনা দেখতে পাচ্ছ। সো আমি সুমন ভাইয়ের কাছে চলে যাবো এটা নিয়ে ডিসকাশনের জন্য। তাহলে ইন টাইম এবং অন টাইমটা হচ্ছে খুবই কনফিউজিং, তো ছাত্রছাত্রী যারা হচ্ছে আমাদের লাইভ দেখছে আমি তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করবো তারা হচ্ছে এখানে যাতে মানে মনোযোগ দেয় ভালোভাবে। তো ইন টাইম এবং অন টাইম বিষয়টা খুবই কনফিউজিং। হ্যাঁ, তো আমি হচ্ছে প্রথমত একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। এটা হচ্ছে যাত্রীরা বিমানবন্দরে যায় ইন টাইম কিন্তু বিমান উড্ডয়ন করে অন টাইম। ওকে, আমি রিপিট করতেছি, যাত্রীরা বিমানবন্দরে যায় ইন টাইম কিন্তু বিমান উড্ডয়ন করে অন টাইম। আচ্ছা, এখানে ইন টাইম কখন ব্যবহার করব, অন টাইম কখন ব্যবহার করব? অন টাইম হচ্ছে পূর্বে নির্ধারিত টাইম, যেই টাইমটা পূর্বে নির্ধারণ করা থাকে। যেমন আজকে আমাদের লুমিনাসের লার্ন ফ্রম হোম এই সেশন 21টি 9টা বাজে শুরু হওয়ার কথা ছিল, এই যে 9টা বাজে শুরু হওয়ার কথা পূর্বে নির্ধারণ করা ছিল, কিন্তু তোমরা কে কখন এখানে জয়েন করবা সেটা পূর্বে নির্ধারণ করা ছিল না। তোমাদের জয়েনিং এর টাইমটা হচ্ছে ইন টাইম, লুমিনাস যে শুরু করবে পূর্বে নির্ধারণ করা ওইটা হচ্ছে অন টাইম।
তুমি বিমানবন্দরে কখন যাবা, তুমি 10 মিনিট আগে যাবা 10 মিনিট পরে যাবা, তুমি গিয়ে ওইখানে কফি খাবা, তুমি যেতে পারো, বিমান কিন্তু উড্ডয়ন করবে, আমি ওই ছিল ঠিক আছে, উড়বে দেওয়া ছিল ঠিক আছে, ওই টাইমটা ফিক্সড করা ছিল আগে থেকে, কারণ তোমার টিকেটের মতো ক্রিকেট ম্যাচ দেখবো, ওই ক্রিকেট ম্যাচ হতে 3টা বাজে শুরু হবে, এটা হচ্ছে অন টাইম। আমরা যারা যাব, আমরা 10 মিনিট আগে যাব, গিয়ে হচ্ছে বাদাম কিনবো, আমরা হচ্ছে চিপস কিনবো, এই যে বিষয়টা, আমরা হচ্ছে আগে গিয়ে যেখানে একটু বসবো, এই যে বিষয়টা, আমাদের টাইমটা কিন্তু নির্দিষ্ট না, আমরা পরও যেতে পারি, আমরা হচ্ছে 1 ঘন্টা পরে যেতে পারি, নাও যেতে পারি, এই যে বিষয়টা, আমাদের টাইমটা কিন্তু ফিক্সড না, কিন্তু ওই যে ক্রিকেট ম্যাচ শুরু হবে কিন্তু নির্ধারণ করা আছে আগে থেকে, এই যে পূর্বে যে নির্ধারণ করা থাকে, এই পূর্বে নির্ধারণ করা টাইম গুলো হচ্ছে অন টাইম। রিপিট করতেছি, তোমরা এটা লিখে নিবা, পূর্বে নির্ধারণ হচ্ছে অন টাইম। হচ্ছে আমি তোমরা যেটা বুঝতে পারতেছ, শোন ভাই আই থিংক আপনার নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে, যেমন হ্যাঁ ভাই, যে মাঝখানে একটু আপনার নেট কানেকশন একটু প্রবলেম হয়েছিল, অনেকে কমেন্ট বক্সেও বলতেছে আমারও একটু অসুবিধা হয়েছে শুনতে, তো আমার যেটা মনে হয় ভাই আপনি যদি আরেকবার একটু রিপিট করতেন ব্যাপারটা, ওই যে ওই স্টেডিয়ামে যাওয়ার ব্যাপারটা বা প্লেন উড্ডয়নের ব্যাপারটা, তাহলে ভাই আই থিঙ্ক স্টুডেন্টদের জন্য একটু ভালো হইতো। আপনি কি আছেন? আই থিঙ্ক সুমন ভাইয়ের নেট একটু প্রবলেম করতেছে, সো আই থিঙ্ক আমরা সুমন ভাইকে পেয়ে যাবো খুব ফাস্ট ফাস্ট। তোমাদের হ্যাঁ সুমন ভাইয়ারটাই প্রবলেম বুঝতে পারছি, সো আই থিঙ্ক মাঝে মাঝে একটু বাফার হয়, সো আই থিঙ্ক তোমরা একটু ওয়েট করবে সুমন ভাই চলে আসবে রিকোয়েস্ট কিনা। হ্যাঁ ভাই একটু নেটে প্রবলেম হচ্ছে আপনার, একটু কেটে কেটে আসতেছে আর কি, ইসরাত জাহান লেখছে আমার তো শুরু থেকে নেটে প্রবলেম আছে, এই নেট ঠিক করো। একজন লেখছে ভাইয়া ফ্রিজ হয়ে গেছেন, হ্যাঁ সোহন ভাই আপনি ফ্রিজ হয়ে গেছিলেন বেসিক্যালি, সো এখন আপনি একটু নড়াচড়া করতেছেন, তো ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা সুমন ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে চলে আসবে, সো একজন লেখছে এই টপিকটা ফার্স্ট থেকে বললে ভালো হয় এই সেই, আচ্ছা ঠিক আছে ভাই আমরা তো বলবো, সমস্যা নেই, আমরা আসি তোমাদের সাথে, আমরা হারাই যেতেছি না, তোমরা আশা করতেছি হারাই যাবে না, সো হ্যাঁ এই জিনিসটা ভাই আবার শুরু থেকেই বলবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ভাইয়া আবার ইন্টারনেট কানেকশনটা কানেক্ট করে চলে আসতেছেন, ততক্ষণে আমরা থাকি। একজন লিখছো ভাইয়া ভাইয়া কি 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 বলবো, কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। প্রিভিয়াস যতগুলো কোয়েশ্চেন ছিল আই থিঙ্ক মোটামুটি সবগুলো কোয়েশ্চেনই আমি সলভ করার চেষ্টা করছি, সবগুলো কোয়েশ্চেনে আনসার দিছিলাম, স্টিল বলতেছি ভাই কারো যদি কোনো কোয়েশ্চেন মিস যেয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি চেষ্টা করবো। একজন জিজ্ঞাসা করছো 4 নাম্বার অপশন নিয়ে, 4 নাম্বার অপশন তো ভাই এখনো পড়ার নাই, তো যেহেতু 4 নাম্বার অপশন ভাই এখনো পড়ার নাই, সো আমি একটু ধৈর্য ধরি, ভাইয়া চলে আসবে ইনশাল্লাহ। ভাইয়া যে জিনিসটা বেসিক্যালি বলতেছিল সেটা হইতেছে, একজন লেখছে স্ট্যাচু অফ সুমন ভাইয়া, একজন লেখছে কি পেলেনের ও এক্সাম্পলটা আবার বললেন বুঝি নাই সাউন্ডস প্রবলেমের জন্য, আরে ভাই এই সেই, একজন লেখছে আমার কোয়েশ্চেন আপনি পড়েন না, হ্যাঁ তাহলে তুমি হয়তো আবল তাবল কোয়েশ্চেন করো, এই কারণে পড়ি না, অথবা হচ্ছে তোমার কোয়েশ্চেন আমি কোনো কারণে মিস করে গেছি, তো যদি তোমার কোয়েশ্চেন আমি মিস করে থাকি এবং তোমার যদি কোনো লেজিট কোয়েশ্চেন হয় তাহলে আরেকবার কমেন্ট করো, আমি অবশ্যই 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 আনসার করার চেষ্টা করবো, কোনো সমস্যা নাই, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি তোমার কোয়েশ্চেন পড়বো না, নট দ্যাট, সো কোনো প্রবলেম থাকলে চলে আসো। আই থিঙ্ক সুমন ভাই চলে আসছেন আমাদের মাঝখানে। একজন লেখছে রিয়েলি উই আর মিসিং রাবিন ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ভাই আই ক্যান হিয়ার ইউ,
একজন কোশ্চেন করছ তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কই থেকে পড়লে ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ার জন্য তোমরা সেটা করতে পারো। আমি জানি না ভাই তুমি লুমিনাসে অ্যাডমিটেড আছো কিনা, তুমি যদি লুমিনাসে অ্যাডমিটেড থাকো তাহলে ভাই আমরা তো প্রত্যেক জুম ক্লাসে যখনই আমাদের ইংলিশের লেকচার থাকে তখনই আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে দিই, সো ওগুলো পড়বা তাহলেই উড বি এনাফ। আর যদি তুমি লুমিনাসে অ্যাডমিটেড না থাকো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কই থেকে পড়বা, বেসিক্যালি ভাই যে কোনো জায়গাতেই পড়তে পারো, আই থিঙ্ক এখানে ভালো খারাপ আমি কি আমাকে শুনতে পাচ্ছো? পড়তে পারো, সো তুমি তোমার ইচ্ছা মতো পড়ো। হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, সো আপনি ভাই শুরু করতে পারেন এখন। হ্যালো শোন ভাই আবার ফ্রিজ হয়ে গেছে, একজন লিখছে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোথা থেকে পড়বা আনসার দিলাম, একজন লিখছে ভাই কম্প্রিহেনশন সলভ করার টেকনিকটা দেখায়। কম্প্রিহেনশন সলভ করার জন্য আমরা ভাই প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শুক্রবারই ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করি, সো ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় কোনো না কোনো দিন হয়তো তোমাদের সামনে কম্প্রিহেনশন নিয়েও আসবো। সো সেদিকে কম্প্রিহেনশন নিয়ে আসবো অবশ্যই, সেদিকে কম্প্রিহেনশন সলভ করার যে টেকনিক আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। তবে ইফ আই এম নট রং গত বছর ডিউনিটের পরীক্ষায় কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন এসেছিল, সো ডিউনিটের কোয়েশ্চেন আমরা যেদিনকে সলভ করছিলাম সেদিনকে কিন্তু আমরা কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করছিলাম, এবং সেদিনকে আমরা যে লাইভটা কন্ডাক্ট করছিলাম ডিউনিটের কোশ্চেন এর উপর সেই লাইভে কিন্তু আমরা আলোচনা করছিলাম সলভ প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, এবং গত বছর ডিউইতে যে প্যাসেজের কোয়েশ্চেনটা আসছিল সেই জিনিসটা কিন্তু আমরা সলভ করেও দেখাইছিলাম। সো আই থিঙ্ক তুমি যদি আমাদের ডিউনিটের ইংলিশ কোয়েশ্চেন সলভ এর যে লাইভটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে যে সেই লাইভটা খুঁজে বের করো তাহলে আই গেস তোমার অনেক হেল্প হবে, তাহলে আই গেস তুমি জিনিসটা বের করতে পারবা, তুমি বুঝতে পারবা যে আসলে জিনিসটা কিভাবে সলভ করা যেতে পারে এবং কিভাবে সলভ করা উচিত। ওখানে বেশ মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম আমি যে কম্পিটিশন আমরা কিভাবে সলভ করব। সো আমি ভাই তোমাকে সাজেস্ট করবো যে তুমি ইউটিউব চ্যানেল থেকে লুমিনাস এডুকেশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যে আমাদের ডিউনিটের লাইভটা খুঁজে বের করো, তাহলে তুমি আনসারটা পেয়ে যাবা। যাও তাহলে তোমার কোশ্চেনের আনসার দিলাম। আর কি হবে না ভাই এই প্রিপজিশন এর পর? হ্যাঁ অবশ্যই হবে, আমরা কি লাইফ বন্ধ করে দিয়েছি নাকি? আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আমাদের লাইফ কন্টিনিউয়াসলি চলবে ইন ফিউচার, সো আই গেস কোনো সমস্যা হবে না। একজন লিখছে ভাই এখনো শোনা যাচ্ছে না, আমারও তো শুনতে পাচ্ছো তাহলে খুব ভালো। একজন লিখছে ভাই কি প্যারালিজম নিয়ে ন্যারেট করবেন, কি বুঝাইছো ভাই? বুঝি নাই কামরুল হাসান, সো ভাই আরেকবার বইলো। একজন লিখছো সুমন ভাইয়া কি আসতে পারবেন আজকে, সুমন ভাই আসার চেষ্টা করছেন, সুমন ভাই আই থিঙ্ক এখনো হ্যাং হয়ে আছেন, তো সুমন ভাই যদি শুনতে পারেন আমাকে তাহলে রেসপন্ড করেন। তানভীর আমি তোমাকে শুনতে পাচ্ছি। ওকে ভাই হ্যাঁ, তাহলে আপনি ভাই ইন টাইম এবং অন টাইম নিয়ে যে আলোচনাটা ছিল ভাইয়া যদি আপনি শুরু থেকে শুরু করেন তাহলে ভাই একটু ভালো হয় স্টুডেন্টদের জন্য, অনেকেই নেট কানেকশনের কারণে শুনতে পারেন নাই। আমি আমি তো আমি তো কানেকশন অনেকক্ষণ যাবত ছিলাম, আমি তো তোমাকে শুনতেছিলাম আরো 5 মিনিট আগে থেকেই। না ভাই তার 5 মিনিট আগে ভাই আপনি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন এই কারণে। ওকে ভাই শুরু করেন। আচ্ছা আচ্ছা, তাহলে ইন টাইম এবং অন টাইমের বিষয়টা এটা হচ্ছে পূর্বে নির্ধারণ করা থাকে যে টাইমগুলো সেই টাইমগুলো হচ্ছে অন টাইম। যেমন হচ্ছে বিমানবন্দর বিমান উড্ডয়ন করা এটা পূর্বে নির্ধারণ করা থাকে। আমি হচ্ছে ওদের কাছ থেকে একটা কোশ্চেন নিতে মানে ওদেরকে একটা কোশ্চেন করতে চাই যে কোন টাইমটা পূর্বে নির্ধারণ করা থাকে। আমরা সিনেমা হলে যাব এটা নির্ধারণ করা থাকে, নাকি মুভি শুরু হবে এটা নির্ধারণ করা থাকে? আমি শুধু এই কোশ্চেনটা ওদের কাছ থেকে অ্যান্সার নিতে চাই, দেখি ওরা তানভীর আসলে কি অ্যান্সার। হ্যাঁ শোন ভাই তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, সো আমি আশা করছি তোমরা কমেন্টে দ্রুত জানাই ফেলবা, সো তাড়াতাড়ি জানাই ফেলো আনসারটা কি। এটা নির্ধারণ হ্যালো সোন ভাইয়া, হ্যাঁ কি শুনতে পাচ্ছেন আমাকে? তানভীর আমি শুনতেছি, তুমি কি শুনতে পড়তেছ? হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি, মাঝখানে ভাই আবার একটু ডিসরাপশন ছিল, সো ভাইয়া হ্যাঁ আপনি বলতে পারেন। আচ্ছা ওরা আমি ওদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, ওরা সবাই লিখছে যে হচ্ছে মুভি শুরু হওয়ার টাইমটা হচ্ছে পূর্বে থাকে। তাহলে যারা অডিয়েন্স আছে আমরা যারা হচ্ছে মুভি দেখতে যাই, তাহলে আমরা মুভি গোয়ার্সটা যাই হচ্ছে মুভি দেখতে ইন টাইম,
বাট মুভি শুরু হবে অন টাইম, কারণ ওটা কিন্তু পূর্বে নির্ধারণ করা ছিল। সো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, তানভীর হচ্ছে আমরা প্রথম এক্সাম্পলে যাবো, সেটা হচ্ছে উই উইল হ্যাভ টু হারি, আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি ইন টাইম। আমরা যদি ইন টাইমে যাইতে চাই ফর দ্য শো, তাহলে এটা আমাদের যাওয়ার কথা বলা হয়েছে। সো আমরা যদি যাইতে চাই তাহলে এই ব্যাপারটাকে আমাদের কথা বলা হয়েছে। সো আমাদের ব্যাপারটা হচ্ছে ইন টাইম। তানভীর ঠিক আছে? মানে ওরা কি ভয়েস শুনতে পাচ্ছে? জি ভাই, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপনাকে। ওকে, আমরা যদি দুই নম্বর এক্সাম্পলে যাই, উই গট টু দ্য এয়ারপোর্ট ইন টাইম টু হ্যাভ আ কফি বিফোর চেকিং ইন। আচ্ছা, আমরা হচ্ছে বিমানবন্দরে যাব, ওইখানে গিয়ে হচ্ছে একটু কফি টফি খাবো, তারপর হচ্ছে বিমান যে উড্ডয়ন করবো ওটা তো অন টাইম, ওটা তো হচ্ছে নির্ধারণ করা থাকে পূর্বে থেকেই, তা সবাই যাবে সবাই জানে। বাট আমরা যে যাব আমাদের টাইমটা কিন্তু নির্ধারণ করা থাকে না, আমরা 10 মিনিট আগে যাব, 10 মিনিট পরে যাবো, নাও যেতে পারি, ট্রাফিক জ্যামে এয়ারপোর্টে আটকে থাকতে পারি, এই যে বিষয়গুলো আমাদের টাইমটা হচ্ছে স্পেসিফিক না, আমাদের টাইমটা নির্ধারণ করা থাকে না পূর্বে। সো আমাদের টাইম হচ্ছে ইন টাইম, উই গট টু দ্য এয়ারপোর্ট ইন টাইম, কিন্তু বিমান উড্ডয়ন করেছিল অন টাইম, ঠিক আছে? ওকে, তিন নম্বর, দ্য প্লেন টুক অফ অন টাইম, এটা প্লেনের কথা বলা হয়েছে। সো প্লেনের টাইমগুলো কিন্তু ভাইয়া পূর্বে নির্ধারণ করা থাকে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, এইভাবে নির্ধারণ করা থাকে, এবং ওই নির্ধারিত টাইমটা কিন্তু সবাই সারা বাংলাদেশ সবাই জানে, এবং যারা হচ্ছে বেসিক্যালি যাবে তারা তো এটা জানেই, কারণ তাদের টিকিটের মধ্যে এটা লেখা থাকে, এটা পূর্বে নির্ধারণ করা থাকে। সো দ্য প্লেন টুক অফ অন টাইম, ঠিক আছে, কিন্তু প্লেনের জন্য যে যাত্রীরা যাবে তারা কিন্তু যাবে হচ্ছে ইন টাইম, কারণ তারাও যদি অন টাইম যায় তা প্লেনও যদি অন টাইম ছাড়ে তাহলে তো ভাই হচ্ছে দুটো একসাথে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সম্ভব থাকবে কোনো। আমরা যদি 4 নম্বর সেন্টেন্সে যে সেটা হচ্ছে আই হোপ দ্য মিটিং স্টার্টস অন টাইম, এটা মিটিং এর মেম্বাররা মিটিং এ যাবে ইন টাইম, কেউ আগে যেতে পারে কেউ পরে যেতে পারে, যেমন আজকে আমাদের লুমিনাসের ডিরেক্টর হচ্ছে 11:30 একটা মিটিং আছে, এটা আমরা আগে আসতে পারি পরে আসতে পারি, এই যে বিষয়টা। কিন্তু মিটিং কিন্তু ভাই শুরু হবে কয়টায়? 11:30 এটা শুরু হবে। সো মিটিং স্টার্টস অন টাইম, বাট মিটিং এর যে মেম্বাররা যাবে তারা কিন্তু যাবে হচ্ছে ইন টাইম। হোপফুলি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। আমি আবারও বলছি, যেই টাইমগুলো পূর্বে নির্ধারণ করা থাকে সেগুলো হচ্ছে অন টাইম, পূর্বে নির্ধারণ করা থাকে না সেগুলো হচ্ছে ইন টাইম। ওকে, সো তানভীর আশা করি ওরা বুঝে গিয়েছে, এবং হচ্ছে এটার জন্য আমি মানে আমাদের নেট কানেকশনটার জন্য আজকে আসলে রিয়েলি সরি, এরকম একটা এটা তো আসলে ন্যাচারাল বিষয়টা আমাদের হাতে আসলে কোনো কিছু করার থাকে না। সো আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে আরেকটু স্ট্রং নেটওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করবো। সো তানভীর, আমরা যদি হচ্ছে ওদেরকে এই টাইপের যে কোশ্চেন আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যদি হচ্ছে ওদেরকে আমরা কুইজে নিয়ে যাই, তাহলে দেখি আসলে মানে ওদের আসলে কতটুকু প্রিপারেশন হচ্ছে, কতটুকু ওরা আসলে বুঝতে পেরেছে এই টপিকটা। ওকে জি ভাই, তাহলে আমরা চালু চলে কুইজে চলে যাই। স্ক্রিনে তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, দ্রুত আনসার করে ফেলো। একজন অলরেডি কমেন্টে লিখছো যে উই গো টু সি মুভি ইন টাইম বাট দ্য মুভি ইজ স্টার্টেড অন টাইম। হ্যাঁ, তুমি বুঝতে পারছো ব্যাপারটা, যে মুভি কারেক্ট টাইমে স্টার্ট হয়, সো বেসিক্যালি ওটা অন টাইম, আর আমরা আগে পরে যেতে পারি, সো ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে ইন টাইম। সো বাইরাল বিশেষ, ভেরি গুড, তুমি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এখন যেহেতু স্ক্রিনে কোয়েশ্চেন চলে আসে, তাহলে দ্রুত কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। আর শোন ভাই, একজন একটা কোয়েশ্চেন করছে, তো সেই কোয়েশ্চেনটা যদি আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যদি মিটিং টাইমে শুরু না হয়, যেমন আমাদের মিটিংটা 11:30 শুরু হওয়ার কথা, যদি মিটিংটা টাইমে শুরু না হয় 11:35 হয়, সেক্ষেত্রে আসলে কি লিখবে ও, দ্য মিটিং ডিড নট স্টার্ট ইন টাইম না দ্য মিটিং ডিড নট স্টার্ট অন টাইম? তাহলে তানভীর ও যে কোশ্চেনটা করলো, এটা হচ্ছে মিটিং বাংলাদেশের আসলে যে টাইম, মিটিং এর টাইম, রেলওয়ে স্টেশনের টাইম, মানে হচ্ছে বাসের টাইম, এগুলো তো আসলে পূর্বে নির্ধারণ করা থাকে, কিন্তু এরা কিন্তু আসলে পূর্বে নির্ধারণ করা থাকলেও আসলে এমন একটা অবস্থা হয় যে 9টায় ট্রেন ছাড়া হচ্ছে 12টায়, বা এটা 12টায় ছাড়ক 2টায় ছাড়ক ওটা না ছাড়ক এটা অন টাইমে হবে, কারণ ওই টাইমটা পূর্বে নির্ধারণ করা ছিল। তাহলে মিটিং 11:15 শুরু হোক, এটা শুরু হোক আর না হোক, ওই যে নির্ধারিত টাইমটা, ওই টাইমটাই হচ্ছে মূলত অন টাইম। এখন আমরা মুভি দেখতে গেলাম, মুভি আসলে 3:05 শুরু হওয়ার কথা, শুরু হলো আসলে 3:15, যখনই শুরু হোক 3:05 ওটা ডিক্লেয়ার টাইম ছিল, ওই যে ডিক্লেয়ার টাইম ওই টাইমটাকে আমরা বলছি হচ্ছে অন টাইম। আশা করছি ব্যাপারটা বোঝা গিয়েছে তোমাদের। আচ্ছা, মোটামুটি ভাই বুঝতে পারছো আই গেস। তো
না স্টিল ভাইয়ার নেট কানেকশন একটু ডিসরাপশন ছিল, তো যদি একটু অসুবিধা হয়ে থাকে একটু ডানে বামে থেকে থাকে, অনেকে গাদ্দাফি ভাইকে স্মরণ করতেছে। হ্যাঁ, আমরা লেট করার ক্ষেত্রে বা ইন্টারনেট ডিসরাপশনের ক্ষেত্রে গাদ্দাফি ভাইকে অনেক বেশি। তো হ্যাঁ, যাই হোক, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ভাইয়া যেটা বলছেন। আবার স্টিল যদি কোনো ডিসরাপশনের কারণে একটু আনক্লিয়ার থেকে থাকে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, টাইম স্টার্ট হোক বা না হোক সময়টা পূর্ব নির্ধারিতই ছিল। যেহেতু সময়টা পূর্ব নির্ধারিতই ছিল, আমরা বেসিক্যালি অন ইউজ করব, কারণ মিটিং এর টাইম হোক, সিনেমার টাইম হোক, ট্রেনের টাইম হোক, বাসের টাইম হোক, যেটাই হোক না কেন সেটা আসলে পূর্ব নির্ধারিতই থাকে। সো প্রত্যয় তুমি লিখছো গট ইট ভাইয়া, সো আই গেস মোটামুটি আনসারটা আমরা দিতে পারছি। সবাই আনসার করতেছিল অপশন বি, কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, সহজ জিনিস। সেখানে আই ডোন্ট থিঙ্ক বেশি কিছু মতো বলার আছে, সো আমরা পরের কোয়েশ্চনে চলে যাবো। পরের কোয়েশ্চন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, উই গট টু দ্য স্টেশন জাস্ট অ্যাজ টাইম ফর দ্য ট্রেন অফ অ্যাট বাই ইন। নতুন একটা কোয়েশ্চেন, তাড়াতাড়ি আনসার করে ফেলি। স্ক্রিনে আমরা নতুন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সো আমরা মোটামুটি সবার কাছ থেকে রেসপন্সের জন্য ওয়েট করতেছি। সবাই মোটামুটি কমেন্ট করে জানায় ফেলো যে এই কোয়েশ্চেনের আনসার কি হবে বলে তোমার মনে হয়। সবাই মোটামুটি লিখছো ইন 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 ইন, সো ভেরি গুড। একজন লিখছে উই শুড গো টু বেড ইন টাইম আর অন টাইম। আচ্ছা ভাই, তুমি কখন ঘুমাতে যাবা এটা কি ফিক্সড করা থাকে, যে তোমার বাবা এসে বলে দিছে ঘুমানোর টাইম 10টা, 10টাতেই ঘুমাতে হবে, এরকম তো না? এটা তো বাসের টাইম, ট্রেনের টাইম যেমন ফিক্স থাকে, ঘুমানোর টাইম তো আমাদের এরকম ফিক্স থাকে না। সো এখানে আসলে ইন টাইম বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাকি অনেকের কাছ থেকে আমি এটা কোয়েশ্চেনের আনসার দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনের আনসার সবাই মোটামুটি ইন লিখতেছো। যেহেতু সবাই ইন লিখতেছো তাহলে কারেক্ট আনসারটা হচ্ছে অপশন ডি। নতুন একটা কোয়েশ্চেন দেখে যাই, আই থিঙ্ক এটাই আজকের আমাদের আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেন। সো শেষটা ভালো মতো করি, লাস্ট কোয়েশ্চেন দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। এবার আমরা বলি আই হোপ দ্য প্লেন টুক অফ ড্যাশ টাইম অফ অ্যাট অন ইন, প্লেন উড্ডয়ন করতেছে, সো এটার কারেক্ট আনসার কি হবে, দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। লাস্ট কোয়েশ্চেন আজকের, আমি কিছু আনসার দেখতেছি। উইলিয়াম শেক্সপিয়ার একটা নাটক হচ্ছে অল ইজ দ্যাট এন্ডস ওয়েল, সো তোমরা হচ্ছে এটাকে একদম খুব ভালোভাবে অ্যান্সার করো, মানে বুঝে বুঝে একদম স্লোলি অ্যান্সার করো, তাড়াহুড়া করা কোনো কিছু না, সবাই অ্যান্সার করো, যারা যারা লাইভে দেখছো একদম যারা যারা দেখছো সবাই অ্যান্সার করো, দেখে তোমরা আসলে বুঝতে পারতেছে কিনা। এটার মধ্যে ইন এবং অন দুটো অপশনের মধ্যে আছে। আই হোপ প্লেন টুক অফ, প্লেনের টাইম নির্ধারিত থাকে কিনা থাকে তোমরা সেটা আগে থেকেই জানো। প্লেনের জন্য আমরা যারা যাত্রী আছি তারা যাবো, তারা হচ্ছে তাদের জন্য কি হবে, প্লেনের জন্য কি হবে, এটা অনেকবার বোঝানো হয়েছে, হাজার হাজার বা কোটি কোটি বার বোঝানো হয়েছে। তো আমি আশা করি তোমরা হচ্ছে এই কোশ্চেনের উত্তর তোমরা ভালোভাবে দিবা, এবং এটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন। তো শেষ কোশ্চেনটা ভালোভাবেই হওয়া উচিত উইলিয়াম শেক্সপিয়ারের ভাষায়। ওকে, তানভীর, হ্যাঁ ভাই, আমরা যদি এতো দেখি কমেন্ট বক্সে দেখি সবাই মোটামুটি অন অ্যান্সার করতেছে, সবাই অ্যান্সার করতেছে অপশন সি, সবার মোটামুটি মাথায় জিনিসটা বুঝে গিয়েছে, সবাই মোটামুটি জিনিসটা গ্রোভ করতে পারছে। প্লেন টুক অফ, সো প্লেন উড্ডয়ন করবে, সো প্লেন কখন স্টার্ট হবে সেটা তো আগে থেকেই ফিক্স থাকে, তুমি জানো তোমার ফ্লাইট কয়টায়। সো বেসিক্যালি প্লেন যেহেতু একটা ফিক্সড টাইমে উড্ডয়ন করে, প্লেন কখন উঠবে যেটা যখন যেহেতু ফিক্সড করা থাকে, সেহেতু ফিক্সড টাইম, ফিক্সড টাইমের ক্ষেত্রে অবশ্যই আমরা কি ইন বসাবো না, আমরা বসাবো হচ্ছে অন টাইম। সো কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি। সো আই থিঙ্ক সবাই মোটামুটি জিনিসটা বুঝে ফেলতে পারছি, সবার মোটামুটি জিনিসটা ক্লিয়ার। সবাই একজন লিখছে সবাই ফার্স্টে ডি লিখলে এখন সি লিখতেছে কেন, সবাই হয়তো আগের কোশ্চেনের আনসার হিসেবে ডি লিখতেছিল। সো আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝতে পারছো, সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন সি, আই হোপ দ্য প্লেন টুক অফ অন টাইম। সো এইটার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট ধরে তোমরা সবাই আমাদের সাথে ছিলে। আমরা চেষ্টা করেছি আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব তোমাদের প্রিপজিশন নিয়ে একটু কনফিউশন যাতে কমানো যায়। তোমরা এই ক্লাসটা শুরু হওয়ার আগে, আজকে 9টার আগ পর্যন্ত তোমরা যতটুকু কনফিউশন ছিল তোমাদের প্রিপজিশন নিয়ে, তার কিছুটাও যদি আমরা কমাতে পারি তারও, তাহলে আমরা নিজেদের এই অ্যাটেম্পটাকে বা এই পরিশ্রমটাকে সাকসেসফুল বলে মনে করবো। সো আমরা চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য সামনেও আসতে। আমাদের নেক্সট সেশন হবে হচ্ছে আগামী মঙ্গলবার আমরা আসব বাংলা সাবজেক্ট নিয়ে। শ্রাবণ ভাই এবং গাদ্দাফি ভাই আবার তোমাদের সাথে আসবেন, এবং আমরা আশা করব যে আজকে যেরকম হালকা একটু নেট ডিসরাপশন হয়েছিল, নেক্সট দিন সেটা হবে না, এবং আজকে যে নেট ডিসরাপশন হয়েছে সেটার জন্য আমরা দুজনই আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতে আরো ক্লিয়ার নেট কানেকশন নিয়ে আসতে এবং আরো এফিশিয়েন্টলি তোমাদের শেখাতে। সো তোমাদের তোমরা সবাই আমাদের সাথে ছিলে এতক্ষণ, সো এখানে অনেক 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 সুন্দর, অনেক 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 থ্যাংক ইউ। একজন লিখছে ভাইয়া আজকে যে টপিকস গুলো পড়িয়েছেন প্রিপজিশনের সব রুলস কি আছে? ভাই আজকে যেগুলো পড়াইছে, আজকে আমরা পড়াইছি প্রিপজিশন কি টাইম রিলেটেড প্রিপজিশন, আবার বলতেছি আজকে আমরা পড়িয়েছি টাইম রিলেটেড প্রিপজিশন, টাইম রিলেটেড যা জিনিসপাতি আছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো তোমার কোয়েশ্চনে যদি এরকম হয় যে টাইম রিলেটেড সবকিছু বলছেন কিনা, হ্যাঁ ভাই আমরা টাইম রিলেটেড সবকিছু বলেছি।
তোমার যদি কোশ্চেন থাকে পিপোজিশন দুনিয়াতে যা কিছু এক্সিস্ট করে সব বুঝতে গিয়ে না ভাই সবকিছু বলি নাই আজকে আমাদের টার্গেট ছিল টাইম রিলেটেড বিষয়গুলো সলভ করা সো আমরা টাইম রিলেটেড বিষয়গুলোই সলভ করার চেষ্টা করেছি সো দ্যাটস ইট সেই আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি সো সুমন ভাই আপনি যদি ক্লাস শেষ করার আগে কিছু বলতে চান আচ্ছা আমাদের হচ্ছে ঈদের পূর্বে মনে হয় মঙ্গলবারই আমাদের সর্বশেষ ক্লাস এরপরে নেক্সট ক্লাস ইংলিশের উপর আমরা কোনটা দিব সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের পেজ এবং হচ্ছে আমাদের গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিব ইংলিশ পরবর্তী টপিক কোনটা থাকবে সো সকলকে হচ্ছে যেহেতু ইচ্ছে আমরা চলে আসছি ঈদের পূর্বে যেহেতু ভাইয়ের সাথে তানভীরের সাথে আর দেখা হবে না সকলকে হচ্ছে হাম্বা মোবারক জানাচ্ছি মানে গরু মোবারক জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি তো ঈদ মোবারক জানিয়ে হচ্ছে আর এই ঈদের মধ্যে কিন্তু বসে থাকা যাবে না সকলকে হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ হচ্ছে সকলে কিন্তু অনেকে কিন্তু আসলে এই ঈদের মধ্যেও বাড়িতে যাবে না আর ঢাকা থেকে পড়াশোনা করবে সে কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে তো তোমারও কিন্তু এগিয়ে থাকছিস মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সামাজিক দূরত্ব মেনে চলো এবং আমাদের যা যা করা উচিত এই কোয়ারেন্টাইন সিচুয়েশনে সেই কাজগুলো আমরা ঠিকঠাক মতো করবো এবং যে কাজগুলো করা উচিত না সেই কাজ থেকে বিরত থাকবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম